গুড মর্নিং। আজ আমরা অন স্ল্যাব ডিজাইন দেখব, নেক্সট ক্লাসে আমরা টু স্ল্যাব ডিজাইন দেখব। তো আজকে বেসিক্যালি অন স্ল্যাব ডিজাইনের ফুল ডিজাইন প্রসিডিউরটাই দেখব। তার আগে প্রিলিমিনারি কিছু স্ল্যাব সিস্টেম সম্পর্কে কয়েক মিনিট একটু আলোচনা করব, ফ্লোর সিস্টেম অর টাইপস অফ স্ল্যাবস। তো আমি এখানে একটু পড়ে যাব আর কিছু ফিগার দেখাবো, আসলে দেখিয়ে তোমাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। স্ল্যাব আসলে কি এটা আমার মনে হয় তোমরা জানো, বাট তারপর একটু সিস্টেমেটিক্যালি যদি আমরা ডিফাইন করতে চাই এখানে একটু পড়ব। ইন রিইনফোর্সড কংক্রিট কনস্ট্রাকশন স্ল্যাবস আর ইউজড টু প্রোভাইড ফ্ল্যাট ইউজফুল সার্ফেসেস। সো স্ল্যাব আমরা ইউজ করি সাধারণত ফ্ল্যাট সার্ফেস হিসাবে, এবং এটা ইউজফুল হতে হবে। আবার অনেক সময় স্ল্যাব কিন্তু ইনক্লাইন্ড হতে পারে, ফর এক্সাম্পল র্যাম্প স্ল্যাব, যেটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে বা ওর আপার ফ্লোরে ওঠা গাড়ি দিয়ে ওঠার জন্য, অথবা এই টাইপের ট্রলি ট্রলি ওঠানোর জন্য আমরা র্যাম্প স্টেয়ার না ইউজ করে র্যাম্প ইউজ করি, লিফট যেখানে কাজ করে না আসলে। সো সেগুলো সেখানে কিন্তু ইনক্লাইন্ড স্ল্যাব হতে পারে, বাট সেই ইনক্লাইন্ড স্ল্যাবটাও অনেকটা ফ্ল্যাট ফ্ল্যাট বলতে আসলে হরাইজন্টাল মিন করে, ইনক্লাইন্ড হতে পারে, বাট এটা একটা প্লেন সার্ফেস প্রোভাইড করে এক কথা, এরকম বলবো। ইনক্লাইন্ড বাট দ্য সার্ফেস ইজ প্লেন, ইটস নট এ স্যাগড কার্ভ লাইক দ্যাট। সো আনইভেন সার্ফেসও নয়, ইভেন সার্ফেস আমরা বলবো। আবার রানওয়ে স্ল্যাব যেটি যেগুলো আসলে এই যে বিমান যেখানে নামে রানওয়ে, এয়ারপোর্ট রানওয়ে, সেটাও কিন্তু কংক্রিট একটা স্ল্যাব, বাট স্ল্যাব অন গ্রাউন্ড। তো সেইটা আবার ক্যাম্বার থাকে, সো মোটামুটি ইনক্লাইন্ড স্ল্যাব হতে পারে, বাট সাধারণত আমরা স্ল্যাব বলতে বিল্ডিং বিল্ডিং এ যদি স্ল্যাব বলি তাহলে এটা একটা ফ্ল্যাট হরাইজন্টাল সার্ফেস প্রোভাইড করবে, এবং এটা একটা প্লেন সার্ফেস হবে, এটা জিগজ্যাগ বা আনইভেন সার্ফেস হবে না। সো আমরা একটু পরে আগাই। এ রিইনফোর্সড কংক্রিট স্ল্যাব ইজ এ ব্রড ফ্ল্যাট প্লেট ইউজুয়ালি হরাইজন্টাল উইথ টপ অ্যান্ড বটম সার্ফেসেস প্যারালাল অর নিয়ারলি সো। মানে স্ল্যাবের টপ এবং বটম সার্ফেস প্যারালাল থাকে, তার মানে থ্রু আউট দ্য স্ল্যাব থিকনেস সাধারণত থিকনেস সেম থাকে, কিন্তু ক্যান্টিলিভার স্ল্যাব হলে দেখবো আমরা যে ক্যান্টিলিভার এন্ডে একবারে ফ্রি এন্ডের দিকে স্ল্যাবের থিকনেস আমরা কম দিতে পারি, বাট স্ল্যাবে সাধারণত এটা করা হয় না, হয়তো বিমে করা হয় যে ক্যান্টিলিভারের ফ্রি এন্ডে আমরা বিমের ডেপথ কম দিতে পারি, কিন্তু স্ল্যাবে ক্যান্টিলিভার স্ল্যাব হলেও সাধারণত আমরা থিকনেস কমাই না আর কি, থ্রু আউট দ্য স্প্যান থিকনেস সেম রাখি। ইট মে বি সাপোর্টেড বাই রিইনফোর্সড কংক্রিট বিমস। স্ল্যাবে সাপোর্ট কি কি হতে পারে? সো রিইনফোর্সড কংক্রিট বিম দিয়ে আমরা সাপোর্ট প্রোভাইড করতে পারি, এবং রিইনফোর্সড কংক্রিট বিম দিয়ে করলে সাধারণত অ্যান্ড ইউজুয়ালি ফার্স্ট মনোলিথিক্যালি উইথ সাস বিমস, ইউজুয়ালি আমরা যদি বিম দিয়ে সাপোর্ট প্রোভাইড করি তাহলে বিমের সাথে একই সাথে কিন্তু ঢালাই করা হয়। তোমরা রিয়েল কনস্ট্রাকশনে যখন দেখবে যে বিমের কংক্রিট আর স্ল্যাবের কংক্রিট কিন্তু একসাথে ঢালাই করা হয়, এবং এটার হ্যালো স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ কিছু বলবে স্যার? আপনি মানে মিউট করে পড়াচ্ছেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। না তো আমি তো মিউট নই। সো সাধারণত আমরা ওই বিমটার কলামটাকে আসলে একসাথে কাজ করি, এবং তাদের রিইনফোর্সমেন্ট আসলে এই স্ল্যাবের রিইনফোর্সমেন্ট বিমের রিইনফোর্সমেন্টের ভিতর দিয়ে প্রবেশ করে, যে যেটাকে আমরা আসলে মনোলিথিক্যালি কাস্ট বলি। সো স্ল্যাবের সাপোর্ট আসলে চারপাশে বিম থাকতে পারে, অথবা দেখো বাই মেশনারি ওয়াল, মেশনারি ওয়াল থাকতে পারে। আমরা যে ব্রিক ওয়াল প্রথমে হচ্ছে ব্রিক ওয়াল গাঁথুনি দিয়ে উঠাই এবং জাস্ট তার উপরে স্ল্যাব কাস্ট করি, এমনও কিন্তু পূর্বে কাস্ট করা হতো, এখনো গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় এরকম কাস্টিং করা হয়। হয়তো ওয়ান স্টোরি বিল্ডিং এর জন্য জাস্ট 5 ইঞ্চি বা 10 ইঞ্চি স্ল্যাব ফ্লোর ওয়াল ওয়াল আছে, তার উপরে জাস্ট স্ল্যাব গাঁথুনি দেওয়া হচ্ছে, তো এটা মেশনারির উপরে হতে পারে। অথবা যে হলো ব্লক মেশনারি, যেগুলো হলো ব্লক ইউজ করা হয় তোমরা জানো, ইটের পরিবর্তে এটা এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশে, অন্যান্য দেশে আসলে ইটের ব্যবহার নেই, সেখানে হলো ব্লক ইউজ করে, কংক্রিট হলো ব্লক এই মেশনারি হিসাবে, তো তার উপরেও তোমার স্ল্যাব কাস্টিং করতে পারো। আর অন্যভাবে হতে পারে রিইনফোর্সড কংক্রিট ওয়ালস, রিইনফোর্সড কংক্রিট ওয়ালও হতে পারে, যে শিয়ার ওয়াল যেটা আমরা ইউজ করি এরকম হতে পারে, বা অন্যান্য স্ট্রাকচারাল ওয়াল, বাই স্ট্রাকচারাল স্টিল মেম্বার্স। আমরা স্টিল বিমের উপরেও কিন্তু কংক্রিটের ফ্লোর কাস্ট করি, স্টিল বিল্ডিং যেগুলো হয় সেগুলোতে স্টিল কলাম থাকে, স্টিল বিম থাকে, তার উপরে ফ্লোর স্ল্যাব কংক্রিটেরই হয় কিন্তু, যদিও বা ডেক শিট প্যানেল থাকে। অর ডিরেক্টলি বাই কলামস, কলাম দিয়েও ডিরেক্টলি, বিম ছাড়াই কিন্তু কলাম দিয়ে সাপোর্ট স্ল্যাবকে সাপোর্ট দেওয়া যায়, যেমন ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট, ওয়াফল স্ল্যাব, গ্রিড স্ল্যাব যেগুলোকে আমরা বলি, এই এই স্ল্যাবগুলো আমরা ফিগার নিচে দেখব। অর কন্টিনিউয়াসলি বাই দ্য গ্রাউন্ড, ফর এক্সাম্পল পার্কিং পার্কিং স্পেস যদি আমরা করি, তখন গ্রাউন্ডের উপরে রিইনফোর্সড কংক্রিট
আমরা স্ল্যাব কাস্ট করি, সাধারণত যদি পার্কিং থাকে। সিসি আমরা দিতে পারি, মানে শুধু কংক্রিট দিতে পারি অথবা রিনফোর্সড কংক্রিট দিতে পারি, যেটাকে আমরা ফ্লোর স্ল্যাব বলবো। সেটা রিনফোর্সড কংক্রিট হোক আর কংক্রিট হোক, জাস্ট সেটা ফ্লোর স্ল্যাব, যেটার নিচে কন্টিনিউয়াসলি গ্রাউন্ড স্ল্যাব আছে। এরপরে এয়ারপোর্ট রানওয়ে ট্যাক্সিওয়ে সবগুলোতেই কিন্তু দেখো স্ল্যাবের নিচে কন্টিনিউয়াস গ্রাউন্ড সাপোর্ট আছে। অথবা ওয়্যার হাউস যদি আমরা বলি, তাহলে ওয়্যার হাউস যেখানে আসলে ম্যাটেরিয়াল স্টোর করে রাখা হয়, তার নিচেও সেখানে গ্রাউন্ড ফ্লোরে, ফ্লোরের মানে গ্রাউন্ডের উপরে আসলে স্ল্যাব কাস্ট করা হয়, যেগুলোর নিচ থেকে তাহলে কন্টিনিউয়াস বোথ ডিরেকশনে, এক্স এবং ওয়াই বোথ ডিরেকশনে কন্টিনিউয়াস সাপোর্ট আছে আর কি। তো আমরা এখানে কয়েকটা ফিগার দেখব, জাস্ট একটু পড়ে যাই। স্ল্যাবস মে বি সাপোর্টেড অন টু সাইডস অনলি, দুই শুধু স্ল্যাবের মাত্র দুই সাইডে সাপোর্ট থাকতে পারে, এমনকি ওয়ান সাইডও সাপোর্ট থাকতে পারে। ফর এক্সাম্পল একটা ক্যান্টিলিভার স্ল্যাব যদি হয়, আমি যে একটা পোর্স স্ল্যাব যদি বলি, তোমরা পোর্স স্ল্যাব সম্পর্কে জানো, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, সে আমার এই এটা হচ্ছে বিল্ডিং এর মেইন এন্ট্রান্স আর কি। তো আমি এখানে এরকম ক্যান্টিলিভার একটা স্ল্যাব দিতে পারি, তাহলে এই স্ল্যাবের সাপোর্ট আছে কিন্তু শুধুমাত্র এই এক সাইডে, তাহলে এটা হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাব আমরা বলি। তার সাপোর্ট কিন্তু অনলি এই ওয়ান সাইডে, ঠিক আছে, ওয়ান সাইডে দেখো, তাহলে থ্রি সাইড ফ্রি বাট সাপোর্ট অনলি ওয়ান সাইড। স্ল্যাব কিন্তু ওয়ান সাইড সাপোর্টেড হতে পারে, আবার টু সাইড সাপোর্টেড হতে পারে। এখানে যেটা বলছে যে স্ল্যাবস মে বি সাপোর্টেড অন অপোজিট সাইডস অনলি, টু অপোজিট সাইডস অনলি, অ্যাজ শোন ইন ফিগার 1.13.A, ইন হুইচ কেস দ্য স্ট্রাকচারাল অ্যাকশন অফ দ্য স্ল্যাব ইজ এসেন্সিয়ালি ওয়ান ওয়ে দ্য লোডস বিং ক্যারিড বাই দ্য স্ল্যাব ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য সাপোর্টিং বিমস। তো আমি এটা এটা দিয়ে এই এখানে যে ফিগারটা ড্র করেছি সেটা দিয়ে একটু এক্সপ্লেন করে নিচে ফিগারে যাচ্ছি। এই এই ক্যান্টিলিভার স্ল্যাবের উপরে এখানে একজন মানুষ যদি ল্যান্ড করে, এখানে একজন যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তার যে লোড প্লাস হচ্ছে স্ল্যাবের সেলফ ওয়েট, সেটা কে আসলে ট্রান্সফার করবে, যেদিকে সাপোর্ট আছে সেই দিকেই। তাহলে এখান থেকে লোডটা ডিরেক্টলি কিন্তু এই বিম যেখানে সাপোর্ট আছে, একটা স্ল্যাবের সাপোর্ট কিন্তু কলাম দিচ্ছে না, বরং এই যেখানে যে বিম থাকবে সেই বিম গুলা দিবে। অথবা যদি বিম না থেকে শুধুমাত্র এই পাশে স্ল্যাব দিয়েই মানে ফ্ল্যাট স্ল্যাব কনস্ট্রাকশন হয়, তাহলে এই স্ল্যাবের সাপোর্ট কিন্তু এই পাশে যে স্ল্যাব আছে সেই স্ল্যাবও দিবে। এখানে বেসিক্যালি একটা বিম ফর্ম করবে আমরা বলতে পারি, তো বিমটাই কিন্তু সাপোর্ট প্রোভাইড করবে। তাহলে দেখো লোড কিন্তু এখানে যে লোড পিটা ছিল, ফর এক্সাম্পল এই মানুষের যে ওয়েট, সেই ওয়েটটা যদি পি হয়, তাহলে পি এই লোডটা কিন্তু এই যে এই দিকে এখানে সে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে ওয়ান ডিরেকশনে লোড ট্রান্সফার হচ্ছে এই এক্স ডিরেকশনে, ফর এক্সাম্পল ওয়াই ডিরেকশনে কি কোনো লোড ট্রান্সফার হচ্ছে নিচের দিকে বা উপরের দিকে? নো নো। তাহলে এই যে ওয়ান ডিরেকশন লোড ট্রান্সফার হচ্ছে, যে জন্য এটাকে আমরা বলতেছি ওয়ান ওয়ে স্ল্যাব। কোন একটা স্ল্যাবে লোড ট্রান্সফার কিভাবে হচ্ছে, ওয়াই ডিরেকশনে হচ্ছে বেসিক্যালি, যদি এক ডিরেকশন লোড ট্রান্সফার হয় সেটাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব, আর যদি বোথ ডিরেকশনে লোড ট্রান্সফার হয়, এক্স এবং ওয়াই বোথ ডিরেকশনে লোড ট্রান্সফার হয়, সেটাকে টু ওয়ে বলবো। তো এই মোট আমাদের যত ধরনের স্ল্যাব আছে সেটাকে বেসিক্যালি আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক হচ্ছে ওয়ান ওয়ে, আরেকটা হচ্ছে টু ওয়ে, আরেকটা হচ্ছে স্ল্যাব অন গ্রাউন্ড, যার নিচে আসলে কন্টিনিউয়াস স্ল্যাব আছে। আবার সাপোর্ট টাইপের উপরে ডিপেন্ড করে তিন ধরনের স্ল্যাব হয়। ওয়ান হচ্ছে কলাম সাপোর্টেড স্ল্যাব, আরেকটা হচ্ছে বিম সাপোর্টেড স্ল্যাব, আরেকটা হচ্ছে স্ল্যাব অন গ্রাউন্ড, যার নিচে কন্টিনিউয়াস সাপোর্ট আছে। তো এভাবে আমরা কলামকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করতে পারি। আবার লোড ট্রান্সফার মেকানিজমের উপরে ডিপেন্ড করে কিন্তু তিন ভাবে বলতে পারি। এক হচ্ছে ওয়ান ওয়ে, আরেকটা দেখবো হচ্ছে যে নিচে টু ওয়ে, আর একটা হচ্ছে স্ল্যাব অন গ্রাউন্ড, যার নিচে আসলে সব জায়গাতে সাপোর্ট আছে। এবং লোড লোড ট্রান্সফার আসলে ডিরেক্টলি ওয়ান ওয়ে টু ওয়ে অ্যাকশনও এখানে হবে না, বেসিক্যালি এখানে কম্প্রেশনের মাধ্যমে লোড ট্রান্সফার হবে, যদি গ্রাউন্ড গ্রাউন্ডের উপর স্ল্যাব হয়। তো আমরা এই নিচের এই যে এখানে যে সেন্টেন্সটা পড়লাম, যে স্ল্যাব অনলি অন টু সাইড সাপোর্ট যদি থাকে, তাহলে সেখানে লোড এক ডিরেকশনে ট্রান্সফার হয়, সেটার এক্সাম্পলটা এখানে দেখো, ওয়ান ওয়ে স্ল্যাব বলছে, বাট সাপোর্ট আছে শুধুমাত্র এই যে এই ওয়াই ডিরেকশনে বিম আছে, বিম দেখো ওয়াই ডিরেকশনে বিম আছে, এই ওয়াই ডিরেকশনে বিম আছে, কিন্তু এক্স ডিরেকশনে এখানে কোনো বিম নাই, এই যে এখানে বিম বিম নাই, নো বিম। তাহলে আসবে আলটিমেটলি এখানে যদি কোনো লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে এই লোডটা সাপোর্টিং যে বিম সেই বিমে ট্রান্সফার হবে, তার মানে শুধুমাত্র এক্স ডিরেকশনে লোড ট্রান্সফার হচ্ছে, কিন্তু এটার এই ওয়াই ডিরেকশনে কিন্তু কোনো লোড যাবে না, কারণ সেই ডিরেকশনে সাপোর্ট নাই। সেই ডিরেকশনে আসলে সাপোর্ট আছে, লোড কিন্তু সেখানেই যাবে, আমি ক্যান্টিলিভার স্ল্যাব দিয়েও যেমন বুঝিয়েছি। তাহলে এই পি লোডটা শুধুমাত্র এক্স ডিরেকশনে ট্রান্সফার হবে, তার মানে ওয়ান
ওয়ান ডিরেকশন লোড ট্রান্সফার হচ্ছে, যে জন্য এটাকে বলছি ওয়ান ওয়ে স্ল্যাব। এই পার্থক্যগুলো আমাদের জন্য ডিজাইন করার ক্ষেত্রে বোঝা খুবই জরুরি। মানে এই ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব, এটা ডিফাই আইডেন্টিফাই করেই কিন্তু তোমাকে ডিজাইন ক্যারি আউট করতে হবে, কারণ তাদের দুইটা ডিজাইন মেথড ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট আমি বলবো। এখন এমন একটা স্ল্যাব যদি হয় যেটার আসলে ফোর সাইড এ বিম আছে, দেখো বিম আছে অল ফোর সাইড, তো এই ধরনের স্ল্যাবকে আমরা আসলে দেখো এজ সাপোর্টেড স্ল্যাবও বলি, যেহেতু স্ল্যাবের এজ গুলা সাপোর্ট করা আছে। এজ মানে হচ্ছে প্রান্ত বা পাশ, এজ সাপোর্টেড স্ল্যাব। তো এই এজ সাপোর্টেড স্ল্যাব যার চার সাইডে আসলে যদি বিম থাকে, অল ফোর সাইডে যদি বিম থাকে, অথবা থ্রি সাইডেও যদি বিম থাকে, অল ফোর সাইডে অথবা থ্রি সাইডে যদি বিম থাকে, তাহলে সেক্ষেত্রে অল ফোর সাইড অথবা থ্রি সাইডে যদি বিম থাকে তাহলে সেটা কি ওয়ান ওয়ে হবে নাকি টু ওয়ে হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এল টু বাই এল ওয়ান রেশিওর উপরে। ইফ দিস এল টু বাই এল ওয়ান রেশিও ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টু, দেন ওয়ান ওয়ে। এখন এল টুটা কি আর এল ওয়ান কে আমি বলছি, আর এল টু বাই এল ওয়ান রেশিও যদি, সরি লেস দেন টু হয়, না ঠিকই আছে লেস দেন টু হয় তাহলে টু ওয়ে। তো এই যে আমরা যে ডিফারেন্সিয়েশনটা করছি সেইটার জন্য আসলে দেখো যদি এস সাপোর্টেড স্ল্যাব, তার মানে আইদার টু থ্রি টু সাইড ফোর সাইডে অথবা থ্রি সাইডে যদি বিম থাকে, তাহলে আমরা এল টু বাই এল ওয়ান রেশিও নির্ণয় করব। তো এল টু বাই এল ওয়ান হচ্ছে যেখানে এল টুটা হচ্ছে ম্যাক্সিমাম স্প্যান, গ্রেটেস্ট স্প্যান, এল টু ইকুয়াল টু লঙার স্প্যান বা লংয়েস্ট স্প্যান, আর এল ওয়ান হচ্ছে শর্টেস্ট স্প্যান, শর্ট যেটা আর কি। আমরা তো জাস্ট এটার কোন একটা স্ল্যাব প্যানেলের লেন্থ অ্যান্ড উইথ জানবো। ফর এক্সাম্পল আমি লং ডিরেকশনে যে ডাইমেনশনটা হবে এটাই যদি বড় হয় তাহলে এটাকে এল টু বলবো, আর যেটা ছোট যে ডাইমেনশনটা ছোট স্ল্যাবের সেটাকে বলবো এল ওয়ান অলওয়েজ। তাহলে এই যে এল টু বা এল ওয়ান রেশিও আমরা নির্ণয় করবো, এটা যদি দুইয়ের চেয়ে বেশি হয় তাহলে বেসিক্যালি সেটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো আচরণ করে, যদিও বা তার সাপোর্ট চতুর্দিকেই। তো সেক্ষেত্রে আসলে যেটা হয় যে যদি অল ফোর সাইডে স্ল্যাব সাপোর্ট থাকে তাহলে এখানে কোনো এক জায়গায় লোড অ্যাপ্লিকেশন করলে স্ল্যাবের ঠিক মিডল পয়েন্টে যদি আমরা একটা লোড পি অ্যাপ্লাই করি ফর এক্সাম্পল, তাহলে এই লোডটা এই চারদিকেই আসলে ট্রান্সফার হয়। দেখো এক্স ডিরেকশনে যেমন ট্রান্সফার হতে চেষ্টা করে, যেহেতু সাপোর্ট অল ফোর সাইডে আছে, যেখানে সাপোর্ট আছে সেখানেই লোড এই লোডের কম্পোনেন্ট গুলো যেতে থাকে, যেতে চায় আর কি। কিন্তু যদি এই স্প্যান লেন্থটা অনেক ছোট বড় হয় যাতে করে এল টু বা এল ওয়ান, তার মানে এল ওয়ানের তুলনায় এল টু যদি দ্বিগুণ হয়ে যায়, তেমন অনেকটা এরকম একটা হরাইজন্টাল, আমি এখানে আর একটা বিম মাঝখানে একেই যদি দেখাই যে এরকম যদি হয়ে যায়, এরকম যদি হয় ফর এক্সাম্পল এটা এখানে আমার মাঝখানে আর একটা বিম আমি এখন প্লেস করেছি, তাহলে তখন এই যে এইটুকু মিলে কিন্তু আমার একটা স্ল্যাব হবে। তো সেই স্ল্যাবের ধরো এইটা হচ্ছে যে লংয়েস্টটা হচ্ছে এল টু আর স্মলেস্টটা হচ্ছে এল ওয়ান, তো এরকম যদি হয় তখন এই মাঝখানে কোনো এক জায়গায় লোড আপতিত হলে আসলে এই যে শর্টেস্ট ডিস্টেন্সে যে বিমটা আছে সেই বিমই মেজর লোড নেয়, এই লং ডিরেকশনে যে বিমগুলো আছে এখানে আসলে খুব কম পরিমাণে লোড আসে যেটা আমরা নেগলেক্ট করতে পারি। আমরা দেখিয়েছি অন্য ক্লাসে যে যদি এল টু বা এল ওয়ান রেশিও দুই বা তার চেয়ে বেশি হয়, এক্স্যাক্টলি যদি দুই হয় তাহলে এই লং ডিরেকশনে যে মানে কাছাকাছি ডিরেকশনে এই শর্ট ডিরেকশন শর্ট শর্ট লেন্থের যে স্প্যান সেই স্প্যানে যে লোড যায় লং ডিরেক্ট লং ডিস্টেন্সের স্প্যানে তার এক ষোলো ভাগের এক ভাগ লোড মাত্র আসে। সেই কারণে আসলে আমরা যে এল টু বা এল ওয়ান রেশিও যদি দুইয়ের চেয়ে বেশি হয় তাহলে সেটাকে এই অপর ডিরেকশনে যে লোড দেয় সেটা খুব ষোলো ভাগের এক ভাগ মানে খুবই নেগলিজিবল অ্যামাউন্ট হয়, আমরা সেটাকে একবারে জিরোই ধরি, যে নেগলেক্ট করি, তার মানে বলি যে ওই ডিরেকশন আসলে কোনো ট্রান্সফার হচ্ছে না। তাহলে এই জন্যই যদি এস সাপোর্টেড স্ল্যাব হয় তার মানে আইদার তিন সাইড অথবা ফোর সাইডে সাপোর্ট থাকে,
তাও L2/L1 রেশিও নির্ণয় করব। নির্ণয় করলে যদি দেখি 2 এর চেয়ে বেশি বা তার ইকুয়াল, তাহলে সেটাকে আমরা বলবো 2A স্লাব। আমার মনে হয় এখানে একটু ভুল করে ফেলছি আমি, এটা এইটা এটা এখানে হবে না, বরং এইখানে হবে। 2 এর সমান হলেও আমরা 2A নিব। তো L2/L1 রেশিও যদি 2 এর চেয়ে বড় হয় তখন আমরা বলবো 1A, আর যদি L2/L1 রেশিও 2 এর ইকুয়াল বা তার চেয়ে ছোট হয়, 0.1.75 বা 1.9 যদি হয় ফর এক্সাম্পল, তাহলে সেটাকে আমরা 2A স্লাব বলবো। ঠিক আছে, এটা হলো 2A আর এটা হচ্ছে 1A। আমি আবারও বলছি L2টা হচ্ছে লং স্প্যান যেটা হবে সেটা, আর L1 হচ্ছে শর্ট স্প্যান যেটা। তো এভাবে আমরা তাহলে 1A স্ল্যাব এবং 2A স্ল্যাবের মধ্যে পার্থক্য করতে পারি। এটাতে গেল বিম সাপোর্টেড স্ল্যাব, কিন্তু যদি এই যে এখানে একটা 1A স্ল্যাবের এক্সাম্পল দেখো দেখানো আছে, যদি যেহেতু এই যে এই L1 রেশিও, এই যে এই L2 রেশিও, এটা হয়তো L2/L1 রেশিওটা গ্রেটার দ্যান 2, যে জন্য এটা হচ্ছে 1A। দেখো মাঝখানে আবার সাপোর্ট স্ল্যাব প্রোভাইড করা হয়েছে, কিন্তু ফ্ল্যাট প্লেট যেটা আসলে কলাম সাপোর্টেড স্ল্যাব, এগুলোকে আমরা বলি কলাম সাপোর্টেড স্ল্যাব। তো এই কলাম সাপোর্টেড স্ল্যাব এগুলো কিন্তু সব 2A। কলাম সাপোর্টেড যত স্ল্যাব আছে এখানে লোড ট্রান্সফার হবে, আসলে যে কোনো জায়গায় লোড ট্রান্সফার করলে বেসিক্যালি যে এরকম বিম বিম একটা কলাম স্ট্রিপ আমরা দেখবো, এই কলাম স্ট্রিপ এরকম ফর্ম করে, এখানে আমরা স্ট্রিপ ফর্ম করি, এই এখানকার লোড আলটিমেটলি এই স্ট্রিপে যায়, এই স্ট্রিপেও যায়, আবার এখান থেকে এই স্ট্রিপেও যায়, এই স্ট্রিপেও যায়, এভাবে বোথ ডিরেকশনে লোড ট্রান্সফার হয়, যে জন্য কলাম সাপোর্টেড স্ল্যাবকে 2A স্ল্যাব বলবো। এটা হচ্ছে একটা ফ্ল্যাট প্লেট গেল। তোমরা ফ্ল্যাট স্ল্যাব, শুধু ফ্ল্যাট স্ল্যাব যেখানে আসলে এই যে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল অথবা যে কোনো একটা থাকে, সেই ধরনের স্ল্যাবকে আমরা ফ্ল্যাট স্ল্যাব বলি, এটাও কিন্তু 2A। আর হচ্ছে জাস্ট এই ফ্ল্যাট স্ল্যাবকেই, ফ্ল্যাট স্ল্যাব শুধুমাত্র যে ফ্ল্যাট স্ল্যাব যেটা কলাম ড্রপ প্যানেল বা কলাম ক্যাপিটাল বাদেই, এখানে আমরা যদি স্ল্যাবের থিকনেস খুব বেশি এক্সেসিভ হয়ে যায়, তাহলে মাঝখানে এরকম কিছু জিরো ইনসার্ট প্রোভাইড করা হয়, মানে লেট কমানোর জন্য, যেটাকে আমরা গ্রিড বা ওয়াফল স্ল্যাব বলি, বা 2A জয়েন্ট স্ল্যাব এটাকে বলা হয়, এটাকে আমরা 2A জয়েন্ট স্ল্যাব বলি। তো এটা কিন্তু আসলে 2A স্ল্যাব। ঠিক আছে, 2A বলতেছি জয়েস স্ল্যাব, 2A, এবং এটাকে আমরা 2A জয়েস স্ল্যাব বলতে পারি, JOIST। এবং এটা বুঝতেই পারছো নাম থেকেই যেটা হচ্ছে 2A অ্যাকশনের মাধ্যমে হবে। তাহলে কলাম সাপোর্টের যত স্ল্যাব আছে বিমলেস সব হচ্ছে 2A হবে। এখানে যে তোমার 1A জয়েস স্ল্যাব নামে একটা স্ল্যাব আমি দেখিয়েছি, এটাও বেসিক্যালি এটা আসলে এই যে এইটারই নামান্তর, এইটাই। তো এখানে মাঝখানে আমি আরো যদি বিম প্রোভাইড করি এই ডিরেকশনে অথবা অন্য ডিরেকশনে, তাহলে এটা তখন দেখো 1A জয়েন্ট স্ল্যাবে এক ডিরেকশনে বিম থাকছে। ঠিক আছে, ছোট ছোট বিম আমরা এক ডিরেকশনে প্রোভাইড করছি, এটাতে কিন্তু এই যে গ্রিড স্ল্যাবে আবার বোথ ডিরেকশনে এরকম বিম, এই যে এখানে যে ছোট ছোট বিম দেখতে পাচ্ছ নিচে অল্প স্পেসিং এ, হয়তো 30 ইঞ্চি মানে 2.5 ফিট টাইপের ডিস্টেন্স হয়ে থাকে বা 3 ফিট হতে পারে, এটা কিন্তু গ্রিড স্ল্যাবে আসলে বোথ ডিরেকশনে আছে এই বিমগুলো। অথচ 1A জয়েন্ট স্ল্যাব যেটা দেখাচ্ছি সেখানে দেখো এই যে গার্ডার গুলো, মেইন গার্ডার গুলো হচ্ছে আমার এই যে এইটা কলাম বরাবর, কলাম লাইন বরাবর, কিন্তু তার মাঝে আমি এখানে একটা দুইটা বিম প্রোভাইড করেছি, এবং আলটিমেটলি স্ল্যাব গুলো হয়ে যাচ্ছে হচ্ছে সব 1A, যাতে করে এটার যে L2/L1 রেশিও 2 এর চেয়ে বেশি হয় আর সেইভাবে এটা 1A জয়েন্ট স্ল্যাব বলছি আমরা তখন। ঠিক আছে, বেসিক্যালি এটা আসলে যে 1A স্ল্যাব বা 1A জয়েন্ট স্ল্যাব যাই বল। তো এই হচ্ছে আমার স্ল্যাব টাইপ, সাধারণত এই কয় টাইপের স্ল্যাবে আমরা ইউজ করি। এছাড়াও আমি আবার ওই যে ক্যান্টিলিভার স্ল্যাবও তোমাকে দেখালাম, যেটা আসলে 1A, আর হচ্ছে স্ল্যাব অন গ্রাউন্ড, কন্টিনিউয়াসলি যদি আমার গ্রাউন্ডের উপরে স্ল্যাব থাকে, আমি সেটা তো বললাম যে ওয়্যার হাউস হতে পারে, এয়ারপোর্ট রানওয়ে হতে পারে, তারপরে পার্কিং গ্যারাজ হতে পারে। এই যে পার্কিং গ্যারাজটা ফর এক্সাম্পল, এই ফ্লোর স্ল্যাবটাই যদি গ্রাউন্ডের উপরে ডিরেক্টলি রেস্ট করে এবং সেটা রিইনফোর্সড করো, অথবা জাস্ট কংক্রিট ফ্লোর, সিমেন্ট কংক্রিট ফ্লোর হোক, এটা কিন্তু স্ল্যাব অন গ্রাউন্ড আমরা বলতে পারি। আর এগুলোর স্পেশালিটি হচ্ছে এটারও কিন্তু ডিজাইন মেথড ভিন্ন, 1A স্ল্যাব থেকে 2A স্ল্যাবের ডিজাইন মেথড ভিন্ন, আবার স্ল্যাব অন গ্রাউন্ড কিন্তু ডিজাইন মেথড ডিফারেন্ট। সো এই অ্যাকশন গুলো আমি বুঝে তাহলে আমার ডিজাইন কিন্তু শুরু করতে হবে। তার মানে স্ল্যাব ডিজাইনের প্রথম ধাপই হচ্ছে আমার স্ল্যাব আইডেন্টিফাই করা, যেটা কি 1A নাকি 2A নাকি স্ল্যাব অন গ্রাউন্ড,
তো আমরা আসলে কন্ডিশন দেখে বুঝতে পারবো। বাট যদি বিম কলাম যদি সাপোর্টেড স্ল্যাব হয়, যদি কলাম সাপোর্টেড স্ল্যাব হয় সেটা 2A, আর যদি বিম সাপোর্টেড স্ল্যাব হয়ে থাকে তাহলে আমরা তখন এই যে L2 বা L1 রেশিও নির্ণয় করে ডিটারমাইন করবো যে সেটা কি অনওয়েড স্ল্যাব হয় নাকি 2A স্ল্যাব হয়। তো আমরা চলে আসি অনওয়েড স্ল্যাব ডিজাইনের কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করে ডিজাইন করতে হবে। সেখানে ফ্লেক্সারাল অ্যানালাইসিস আমরা যদি দেখি, বেন্ডিং মোমেন্টের জন্য স্ল্যাব ডিজাইন কিভাবে করব। তো আমার বিমের স্ল্যাবে আসলে শিয়ার ফোর্স আসে, বেন্ডিং মোমেন্ট আসে, সাধারণত এই দুইটাই আসে। তো এই দুইটা ইফেক্টের জন্য আমাকে স্ল্যাব ডিজাইন করতে হয়। তো আমরা এখানে আসলে ফ্লেক্সারাল ডিজাইন মানে বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইনটা দেখবো। শিয়ারের জন্য ডিজাইন আসলে স্ল্যাব এত ক্রিটিক্যাল হয় না যদি বিম সাপোর্টেড স্ল্যাব হয়। কলাম সাপোর্টেড স্ল্যাব হলে টু এ শিয়ার গভর্ন করে অনেক সময়, সেটার জন্য ইম্পর্টেন্ট হয়। বাট আমাদের যেহেতু অনওয়ে স্ল্যাব হলে আসলে সাধারণত দেখো যে বিম সাপোর্টেড স্ল্যাবই হবে, তো এর জন্য আসলে শিয়ারটা এত ক্রিটিক্যাল হয় না। আমি জন্য ওটা এত এম্পাসাইজ দিব না, বাট ফ্লেক্সারটা ক্রিটিক্যাল হয় সেটাকে আমরা এম্পাসাইজ দিয়ে আলোচনা করি। অনওয়ে স্ল্যাব ইজ এসেনশিয়ালি এ রেক্টেঙ্গুলার বিম অফ কম্পারেটিভলি লার্জ রেশিও অফ উইথ টু ডেপ। দেয়ার আর হাউ এভার সার্টেন ফ্যাক্টর সেন্টারিং ইন টু দ্য ডিজাইন অফ সাচ স্ল্যাবস হুইচ আর নট কনসিডার্ড ইন দ্য ডিজাইন অফ রেক্টেঙ্গুলার বিমস। আমরা আসলে স্ল্যাব ডিজাইনটা শুরু করব কি করে? আমি যখনই এটা চিনতে পেরেছি যে এটা আমার অনওয়ে স্ল্যাব, তাহলে আমি এটাকে দেখো ডিজাইনের সুবিধার্থে যখন আমি চিনতে পারলাম যে আমার এটা হচ্ছে জাস্ট দুই সাইড হয়তো স্ল্যাব সাপোর্ট আছে, দেখো এই পাশে একটা স্টিল বিম আছে, বাম পাশে আর একটা স্টিল বিম আছে, এগুলো কিন্তু স্টিল বিম। তো জাস্ট দুই সাইডে যদি আমার সাপোর্ট থাকে তাহলে ডেফিনেটলি দ্যাটস এ অনওয়ে স্ল্যাব। যদি শুধুমাত্র দুই সাইডে সাপোর্ট থাকে দ্যাটস অনওয়ে, আর যদি চার সাইড অথবা তিন সাইডে থাকে মানে দুই সাইড অথবা এক সাইডে থাকে তাহলে ডেফিনেটলি ওয়ান ওয়ে। আর যদি দুই সাইডে তিন সাইডে অথবা চার সাইডে বিম থাকে তখন L2 বা L2 L1 নির্ণয় করার জন্য আসে। এই স্ল্যাবটা দেখো সাপোর্ট আছে অনলি মাত্র দুই সাইডে, তাহলে ডেফিনেটলি ইটস এ ওয়ান ওয়ে স্ল্যাব। সো ইটস এ ওয়ান ওয়ে স্ল্যাব। আর ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয় তাহলে আমরা ডিজাইনে কি করি, এই স্ল্যাবের সাপোর্টের পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা যে এরকম স্ল্যাবকে কতগুলা স্ট্রিপে ভাগ করে ফেলি, এরকম মনে করতে পারি যে অসংখ্য স্ট্রিপের সমন্বয়ে এটা এই স্ল্যাবটা গঠিত। এবং আমি সাধারণত এরকম একটা স্ট্রিপের উইথ নেই হচ্ছে 12 ইঞ্চ, একটা উইথ স্ট্রিপের যে উইথ সেটা নেই 1 ফিট বা 12 ইঞ্চ। তাহলে এই এই স্ল্যাবে দেখো লেন্থ হচ্ছে মানে আমি এরকম ভাবে আসলে স্ল্যাব ডিজাইন করি যে এই যে স্ট্রিপ আমি ভাগ করি সেই স্ট্রিপের উইথ নেই হচ্ছে 12 ইঞ্চ, এবং আমি এই স্ট্রিপটাকে একটা বিম হিসাবে ডিজাইন করব, জাস্ট বিম, বিম যেটার উইথ হবে 12 ইঞ্চ বাই হচ্ছে এটার লেন্থ হচ্ছে 12 ইঞ্চ বাই এটার থিকনেস হচ্ছে যদি টি হয়, ফর এক্সাম্পল স্ল্যাবের থিকনেস যদি টি হয় তাহলে এই বিমের ক্রস সেকশন হচ্ছে 12 ইঞ্চ বাই টি, আর এটার লেন্থ হচ্ছে এই বিমের লেন্থ হবে কত, লেন্থ হচ্ছে এখানে দেখো এই যে দুই সাপোর্ট তার মানে দুইটা বিমের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে এটার লেন্থ, যেটাই আমাদের জন্য এখানে আসলে যে বি হচ্ছে আর কি। তো এই অনওয়ে স্ল্যাব ডিজাইনের ডিজাইনটা এক্স্যাক্টলি আমরা বিমের ডিজাইন আগের ক্লাসে যা শিখেছি ঠিক তাই, আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথড ইউজ করে অথবা WSD ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড ইউজ করে যেভাবে বিম ডিজাইন শিখেছি এক্স্যাক্টলি এখানে সেটাই ফলো করব। তো অনওয়ে স্ল্যাব আসলে চিনতে পারলে ডিজাইন করাটা আমার জন্য সহজ, কিন্তু আমাদেরকে প্রসিডিউর ফলো করে করতে হবে, কারণ হচ্ছে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট প্লেসমেন্টটা কিন্তু বিম থেকে ডিফারেন্ট। সো এখানে আসলে আবার সরি স্ল্যাবের রিকোয়ারমেন্টটা বিমের রিকোয়ারমেন্ট থেকে আলাদা, তো এই জন্য আমাদেরকে প্রসিডিউর ফলটা একটু বিমের ডিজাইন ফিলোসফিটা ইউজ করব, কিন্তু এখানে কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে স্ল্যাবের জন্য যেটা বিম থেকে আলাদা, সেগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে ডিজাইনের জন্য আমি কিন্তু জাস্ট 12 ইঞ্চ উইথের অথবা যদি MKS ইউনিট হয় তাহলে 1 মিটার উইথের একটা বিম কনসিডার করব, আর বিমের থিকনেস স্ল্যাবের থিকনেস যত হবে সেটাই হবে আমার ওই বিমের ডেপথ। এই যে যেমন এটা বিমের ক্ষেত্রে আমার তাহলে ছিল হচ্ছে উইথ অফ বিম হচ্ছে বি, আর থিকনেস টোটাল হাইট হচ্ছে স্ল্যাবের থিকনেস যেটা সেটা, তাহলে এই বিমের সাইজ যেটা সেটা হচ্ছে বি টাইমস এইস ইকুয়াল টু 12 ইঞ্চ টাইমস 3 ইঞ্চ। আর এই বিমের স্প্যান লেন্থ আমরা যে স্প্যান লেন্থ L যেটা বলেছি এখানে আমার এই যে সেই সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য সাপোর্টস। তো আমরা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব যদি হয় তাহলে সাধারণত এই যে যে বিটা সেটা নেই হচ্ছে দুই সাপোর্টের মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স সেন্টার লাইন ডিস্টেন্স বিটুইন দিস টু সাপোর্টস, সেন্টার লাইন ডিস্টেন্স বিটুইন দিস টু সাপোর্টস, অথবা বাট সেইটা আসলে এই ক্লিয়ার স্প্যান বিটুইন দিস সাপোর্টস প্লাস স্ল্যাব থিকনেস এর চেয়ে বেশি হতে পারবে না। আমি আবারও বলছি যদি সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হয়
এই স্ল্যাবটা যদি এই দুইটা বিমের উপর গিয়ে জাস্ট রেস্ট করে, এখানে আসলে কোনো ধরনের কি বলে কন্টিনিউটি না থাকে এবং ইন্টিগ্রিটি না থাকে, যদি ইন্টিগ্রিটি না থাকে তাহলে আমরা এটাকে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব বলবো। এবং এই সাপোর্টের স্প্যান লেন্থ এই যে এল যেটা নিব সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্টস, কিন্তু এই ডিস্টেন্সটাই বাট নট গ্রেটার দ্যান, মানে অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু হতে হবে ক্লিয়ার স্প্যান প্লাস টি থিকনেস অফ স্ল্যাব, এরকম নিতে পারবো। তার মানে সেন্টার টু সেন্টার সাপ এক সাপোর্ট থেকে আরেক সাপোর্টের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই নিব হচ্ছে আমার এই যে এখানে এল এল যেটা হবে সেটা হবে এই এল, মানে এখানে যে বি দেখানো আছে, বাট এটা কিন্তু ক্লিয়ার স্প্যান তার মানে হচ্ছে এই বিমের এস থেকে এস যে ডিস্টেন্স সেইটা প্লাস হচ্ছে এক স্ল্যাবের থিকনেস তার চেয়ে বেশি হতে পারবে না, এই হচ্ছে কন্ডিশন। এবং আমরা এখানে দেখো রিইনফোর্সমেন্ট রেশিও তাহলে রো ইকুয়াল টু যেটা লিখি যে এস ডিভাইডেড বাই বিডি, এখানে আমার তাই আসবে, আমি হচ্ছে জাস্ট এস রিইনফোর্সমেন্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা আসবে, বি হচ্ছে নিব 12 ইঞ্চ আর ডি হচ্ছে যে টি মাইনাস কাভার, আর টি স্ল্যাবের থিকনেস মাইনাস কাভার, আমরা বিমের ক্ষেত্রে যা করেছিলাম তাই করব। তো স্ল্যাবের ক্ষেত্রে এই কাভারটা নেওয়া হয় দেখো ক্লিয়ার কাভার নেওয়া হয় 7.75 ইঞ্চ মানে 0.75 ইঞ্চ, আর রিইনফোর্সমেন্ট সেন্টার পর্যন্ত সাধারণত এটা আমরা স্ল্যাবের জন্য 1 ইঞ্চ নিয়ে থাকি, আবারও খেয়াল করে এটা ইম্পর্টেন্ট। স্ল্যাবের কাভার নিয়ে থাকি আমরা সাধারণত টোটাল কাভার বলি যেটা, সেটা হচ্ছে 1 ইঞ্চ। রিইনফোর্সমেন্ট রেশিও আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। এখন আমি যেটা ক্রিটিক্যাল সেটাই শুধু এখানে একটু পড়ে যেতে চাই, দেখো ইফ দ্য স্ল্যাব ইজ অফ ওয়ান স্প্যান অনলি অ্যান্ড ইফ ইট রেস্ট ফ্রিলি অন দ্য অন ইট সাপোর্টস দ্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট এম ফর ইউনিফর্ম লোড ডব্লু লোড অফ ডব্লু পিএসএফ ইজ এম ইকুয়াল টু 1/8 WL2। তো এইটা যে সিম্পলি সাপোর্টেড স্ল্যাবটা দেখলাম, এটা ফ্লেক্সারের জন্য আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে এইটার উপরে প্রতি স্কোয়ার ফিটে বা প্রতি প্রতি ফিট লেন্থে আসলে প্রতি স্কোয়ার ফিটে বা প্রতি ফিট লেন্থে যে লোড আছে পিএসএফ এ যে লোডটা আছে এটার উপরে ডব্লিউ ইউ ফর এক্সাম্পল ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ পিএসএফ আমরা যদি বলি, তাহলে এই পিএসএফ কে আমার বিমের উইথ 1 ফিট দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু পিএলএফ এ আমি লোড পেয়ে যাই, পিডব্লিউ পাউন্ড পার লিনিয়ার ফিট, পিএলএফ আমরা বলি পাউন্ড পার লিনিয়ার ফিট পিএলএফ, সেটাতে আমি কিন্তু লোডটা পেতে পারি। আর এই লোডটা যদি পেতে পারি তাহলে বিমের ক্ষেত্রে আমরা যে সিম্পলি সাপোর্টেড বিম যদি হয় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম ম্যাক্স ফর সিম্পলি সাপোর্টেড বিম উইথ ডিস্ট্রিবিউটেড লোড 1/8 WL2 ডব্লিউ ইউ লিখব, এখানে তাই বলা হচ্ছে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ পিএসএফ হয়, দেখো ডব্লিউ পিএসএফ হয় সিম্পলি সাপোর্টেড বিমের জন্য ওয়ান স্প্যান অনলি অ্যান্ড ইফ ইট রেস্ট অন ফ্রিলি অন ইট সাপোর্টস, দেখো দ্য ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট এম ফর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইজ ইকুয়াল টু WL2/8, কিন্তু যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, আমি বেন্ডিং মোমেন্ট কিভাবে নির্ণয় করব, আমি সেটা পড়ে তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে। দেখো দ্য স্প্যান লেন্থ এল ইজ টেকেন অ্যাজ দ্য সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্টস বাট ইট নিড নট এক্সিড দ্য ক্লিয়ার স্প্যান প্লাস দ্য ডেপথ অফ দ্য স্ল্যাব, আমি এটা তোমাদেরকে আগেই বলেছি যে আমি এখানে এলটা নিব হচ্ছে ক্লিয়ার স্প্যান বিটুইন সেন্টার টু সেন্টার স্পেসিং বিটুইন দ্য সাপোর্টস সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্টস, কিন্তু সেটা ক্লিয়ার স্প্যান প্লাস থিকনেস অফ স্ল্যাবের চেয়ে বেশি হবে না। ইফ এ সিঙ্গেল স্প্যান স্ল্যাব ইজ বিল্ট মনোলিথিক্যালি উইথ দ্য সাপোর্টিং বিমস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ মোমেন্টস আর কম্পিউটেড ইদার বাই ইলাস্টিক অ্যানালাইসিস অর বাই মোমেন্ট কোফিশিয়েন্টস অ্যাজ ফর কন্টিনিউয়াস বিমস,
তো তাহলে যদি একটা সিম্পল সাপোর্ট সিঙ্গেল স্প্যান বিমই যদি মনোলিথিক্যালি কাস্ট উইথ বিম হয়, বিমের সাথে মনোলিথিক্যালি কাস্ট করি, তার মানে সেখানে কিন্তু তাহলে আমি এরকম ক্রস সেকশন দেখাতে পারি যে আমার একটা একটা স্ল্যাবই আমি এখানে দেখালাম, এই বিমের রিইনফোর্সমেন্টের মধ্যে আসলে কলামের সরি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট এরকম ভাবে ইনসার্ট করে আর কি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় এরকম। তাহলে এই সাপোর্টে আসলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসে আর মিড স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়। এই এই কথা এইটা তোমরা আসলে স্ট্রাকচার সিক্সে গিয়ে শিখবে যে গ্র্যাভিটি লোডের আন্ডারে আমি যদি বিম অ্যানালাইসিস করতে চাই তাহলে সাপোর্ট যে এরকম কন্টিনিউয়াস বিম হলে সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসে, মিডল স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসে। তো এখানে পজিটিভ মোমেন্ট হবে বিম কন্টিনিউয়াস বিম আমরা বলি, অথবা ফিক্স সাপোর্টেড বিম বলি অনেক সময় এরকম। তো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয় সাপোর্টে যেখানে বিম আছে তার এই এজে, আর মিড স্প্যানে হয় পজিটিভ বেন্ডিং মোমেন্ট। কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের জন্য দেখো বিমের সাথে স্ল্যাবের যদি কন্টিনিউটি না থাকে তখন এটা মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু শুধুমাত্র এরকম যে রেড কালার যেটা সেটা হয়েছিল এবং তার ভ্যালু নির্ণয় করেছি যে এইটা দিয়ে। কিন্তু এখন কন্টিনিউয়াস বিম যদি হয় তাহলে এই নেগেটিভ মোমেন্টের ম্যাগনিচিউড কত আর পজিটিভ মোমেন্টের ম্যাগনিচিউড বা কত সেটা আমি নির্ণয় করব কি করে, এই যে আইদার বা ইলাস্টিক অ্যানালাইসিস অর বাই মোমেন্ট কোএফিসিয়েন্টস। তো আমি এই যে মোমেন্ট কোএফিসিয়েন্ট ইউজ করে খুব সহজে করতে পারি, ইলাস্টিক অ্যানালাইসিস অনেক জটিল বিষয়। তো এইটাই তোমাদেরকে আমি একটু এখানে দেখাই, মোমেন্ট কোএফিসিয়েন্ট আমাকে টেবিলে ডিরেক্টলি দেওয়া আছে, সেখান থেকে পিক করে নিতে পারবো যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কত, পজিটিভ বেন্ডিং মোমেন্ট কত। তো এটা ডিপেন্ড করে হচ্ছে সাপোর্ট কন্ডিশনের উপরে। ফর এক্সাম্পল এই যে আমার মোমেন্ট এম ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে এম ইকুয়াল টু বেসিক্যালি যে ডব্লিউ এল স্কোয়ার আর হচ্ছে একটা কোএফিসিয়েন্ট সি, এখানে সি। তো সেই সিটা আমার যে সিম্পলি সাপোর্টেড এর জন্য মিড স্প্যানে সি ইকুয়াল টু ছিল 1/8। তো কন্টিনিউয়াস বিম যদি হয় যেমন দেখো এন্ডে যদি একটা বিম থাকে সেই কোএফিসিয়েন্ট যে সি ইকুয়াল টু নিব হচ্ছে 1/24 মাইনাস, কারণ সাপোর্টের এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে। মিড স্প্যানে তখন নিব সি ইকুয়াল টু 1/14, আর এই যে মিডল কলামের নিকটে নিব সেটা হচ্ছে সি ইকুয়াল টু 1/9। ঠিক আছে, তাহলে এখানেও কত হবে, এই যে এখানে এটাতে কত হবে, এটাও হবে এই যে 1/9, এই মিড স্প্যান এটা হবে এই যে 1/14, আর এই যে এই এখানেও হবে তাহলে এই যে 1/24। ঠিক আছে, অনুরূপভাবে যদি এটা হলো একটা হলো স্প্যান্ড্রেল বিম অথচ মাঝখানে দেখো এটা হচ্ছে কলাম, অথচ এখানে যদি এখন এমন হয় যে আমার কলাম সাপোর্টেড স্ল্যাব কলাম হলো কলাম আর কি, কলামের এজে যদি যাই তাহলে এখানে কলাম হলে হয় এটা হলো 1/16, মিড স্প্যান 1/14 থাকে, এটাতে দেখো 1/19 থাকে। আবার যদি একাধিক মানে দুইয়ের বেশি স্থান থাকে তখন দেখো এজে যদি বিম থাকে 1/14, এটা হচ্ছে 1/24 সরি, মিড স্প্যান একটা পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে 1/14, এই যে এখানে হচ্ছে 1/10, তাহলে এই পাশে নিশ্চয়ই 1/10ই হবে মিড স্প্যানে। সেকেন্ড স্প্যান যেটা সেটাতে গিয়ে দেখো কিছুটা কম বেন্ডিং মোমেন্ট হবে কিন্তু পজিটিভ বেন্ডিং মোমেন্ট, অথচ এই যে মিডটেরিয়ার স্প্যানে কিন্তু দেখো 1/11 হয়ে যাচ্ছে। তো এখানে যদি 1/10 হয় নিশ্চয়ই এখানেও কিন্তু 1/10ই হবে, 1/-1/10। অনুরূপভাবে যদি বিম না থেকে শেষেরটা কলাম হয় তখন এখানে দেখো বেন্ডিং মোমেন্ট 1/16 আসছে, বাকিগুলো অলমোস্ট এই উপরেরটার সাথে সেম। তো এই ফিগার থেকে যেমন নিতে পারো অনুরূপভাবে এই যে এখানে টেবিলেও বলে দেওয়া আছে যে পজিটিভ মোমেন্ট নিব এইগুলো, কন্ডিশন কি কি, এন্ড স্প্যান যদি ডিসকন্টিনিউয়াস এন্ড আনস্ট্রেইনড হয় তাহলে কত নিব, এই ডিসকন্টিনিউয়াস ইন্টিগ্রাল উইথ দ্য সাপোর্ট কত নিব দেখো, আর হচ্ছে ইন্টেরিয়ার স্প্যান যদি হয় তাহলে নেগেটিভ মোমেন্ট অ্যাট ইন্টেরিয়ার স্প্যানের জন্য বেসিক্যালি যে এইটা, আর নেগেটিভ মোমেন্ট অ্যাট এক্সটেরিয়ার ফেস এইটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট শুরু হলো এখানে। তো এই টেবিল থেকে আমরা আসলে ভ্যালুগুলো পিক করতে পারবো। তো আমার জন্য আমার মনে হয় আমাদের জন্য এই এই ফিগারটা ইউজ করাটাই সহজ হবে। রিমেম্বার কন্টিনিউয়াস বিমের জন্য এল এন কিন্তু ক্লিয়ার স্প্যান,
এখানে খেয়াল করতে হবে। সিম্পলি সাপোর্টেড বিম হলে সাপোর্টে সেন্টার টু সেন্টার অথবা বাট শুড নট বি মোর দ্যান দ্য ক্লিয়ার স্প্যান প্লাস থিকনেস অফ দ্য স্ল্যাব। আর কন্টিনিউয়াস বিম যদি হয় তাহলে আমরা এল এল যেটা যে ফর্মুলার এল যেটা লিখতেছি ডব্লিউ এল স্কোয়ার বাই সামথিং, এখানে এল যেটা নিচ্ছি সেটা নিব হচ্ছে ক্লিয়ার স্প্যান কন্টিনিউয়াস স্ল্যাবের জন্য। সো এটা একটা গুড পার্থক্য আমার মনে হয়, এটা ক্লিয়ার হবে। তো আমরা তাহলে মোমেন্ট নির্ণয় করার জন্য মোমেন্ট নির্ণয় করতে হবে কি করে স্ল্যাবের জন্য সেটা পেয়ে গেলাম। আমরা একটু সামনের দিকে আগাবো। এখন আমরা বিম ডিজাইনের জন্য যে ফর্মুলা শিখেছি সেখানে যে আন্ডার ইনপোস্ট বিম ডিজাইন আমরা শিখেছি আর কি, আন্ডার ইনপোস্ট বিমের বিম হিসাবে আমরা ডিজাইন করতে চাই। এবং এই স্ল্যাবও আসলে আন্ডার ইন মোস্ট অফ দ্য কেসেস, আমার 100% কেসে আমি বলবো যে স্ল্যাব গুলো সাধারণত আন্ডার ইনপোস্ট বিমের মতোই বিহেভ করবে আর কি, মানে এটার বিহেভিয়ার আন্ডার ইনপোস্ট বিমই হবে। সো আমি স্ল্যাবের জন্য যে বিমের জন্য যে ফর্মুলা গুলো শিখেছি সেগুলো ইউজ করতে পারবো। এখন এইখানে আর একটা বিষয় হচ্ছে, দেখো একটু এখানে পড়ে যাওয়া ভালো, আমার স্ল্যাবের একটা মিনিমাম থিকনেস প্রোভাইড করতে হয়, ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য মিনিমাম একটা থিকনেস প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে পার্টিকুলারলি ফর ডিফ্লেকশন কন্ট্রোল অর ক্র্যাক ডিফ্লেকশন কন্ট্রোল আমি বলবো। এই যে দেখো, ফ্লেক্সারাল ডিজাইন উইল অর্ডিনারিলি কনসিস্ট ইন সিলেক্টিং এ স্ল্যাব ডেপথ হুইচ উইল পারমিট দ্য ইউজ অফ এন ইকোনমিক্যালি লো স্টিল রেশিও অ্যান্ড হুইচ উইল নট অ্যালাউ আনসাইটলি অর ড্যামেজিং ডিফ্লেকশনস। দ্য এসিআই কোড স্পেসিফাইজ দ্য মিনিমাম থিকনেস ইন টেবিল 4.1 ফর অল স্ল্যাব অফ নর্মাল ওয়েট কংক্রিট আনলেস ক্যালকুলেশন আর রিফ্লেক্স প্রুফ দ্যাট লেসার থিকনেসেস মে বি ইউজড উইদাউট অ্যাডভার্স ইফেক্টস। তো আমি স্ল্যাবের ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য আসলে স্ল্যাবের মিনিমাম একটা থিকনেস প্রোভাইড করব, যেটা আসলে দেখো সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, এবং এটা নর্মাল ওয়েট কংক্রিটের জন্য, মানে যে কংক্রিটের রয়েছে ইউনিট ওয়েট হচ্ছে 145 বা 150 PSI। তো মিনিমাম থিকনেস অফ স্ল্যাব, দেখো সিম্পলি সাপোর্টেড স্ল্যাব যদি হয় তাহলে মিনিমাম থিকনেস এটা অনেক আগের নোট সেই অনুযায়ী L/25, কিন্তু রিসেন্ট কোডে আসছে L/20। ওয়ান এন্ড কন্টিনিউয়াস যদি হয় তাহলে L/30। আমার মনে হয় তোমরা পুরোনো বইয়ের যেটা আছে সেটাতেই থাকতে পারো, এক্সাম্পল গুলো আমি আজকের ক্লাসে যা দেখাচ্ছি সেটাতে এই আছে। নতুন কোডে আসছে L/24, বোথ এন্ডস কন্টিনিউয়াস এটাতে L/35, নতুন কোডে আসছে L/28, আর ক্যান্টিলিভার স্ল্যাব যদি হয় তাহলে L/12, যেটা এখন আসছে L/10। নতুন কোডে আসলে আরো হায়ার ডেপথ প্রোভাইড করতে বলা হচ্ছে। তো আমি স্ল্যাবের শুরুতেই যখনই দেখবো এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, তখনই আমি স্ল্যাবের থিকনেস নির্ণয়ের দিকে যাব, এবং থিকনেস নির্ণয় করে তারপরে হচ্ছে তার সেলফ ওয়েট ক্যালকুলেট করবো, তারপরে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করবো। তো তাহলে সেকেন্ড স্টেপেই কিন্তু আমাকে আসলে থিকনেস ক্যালকুলেট করতে হবে যে মিনিমাম কত থিকনেস প্রোভাইড করতে হবে। আমি সেই সেই থিকনেসটাই সাধারণত প্রোভাইড করলে ফ্লেক্সারাল রিকোয়ারমেন্টের জন্য যে থিকনেস দেখবা এটা কভার করে যাবে আর কি। তাহলে আমি এইখান থেকে আসলে স্ল্যাবের থিকনেসটা নির্ণয় করে ফেলবো। আর ডায়াগোনাল টেনশন এখানে আসবে, সেটা আমরা অবশ্যই চেক করবো, বাট স্ল্যাবের জন্য ওই শিয়ারের জন্য যে ডায়াগোনাল টেনশন আছে এটা এত ক্রিটিক্যাল হয় না। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমরা স্ল্যাবের থিকনেস দেখো যদি সাধারণত 6 ইঞ্চের চেয়ে কম হয় তাহলে 1/4 ইঞ্চে রাউন্ড আপ করি। ফর এক্সাম্পল 6.16 ইঞ্চ আসছে, সরি 5.62 ইঞ্চ আসছে, তাহলে সেটাকে 5.75 ইঞ্চ করব। কিন্তু যদি 6.15 আসে তাহলে সেটাকে 6.5 ইঞ্চ করব। 6 ইঞ্চের চেয়ে বেশি হলে 1/2 ইঞ্চে রাউন্ড আপ করবো, আর 6 ইঞ্চের চেয়ে কম হলে 1/4 ইঞ্চে রাউন্ড আপ করবো। আর কাভার প্রোভাইড করব, দেখো স্ল্যাব রিইনফোর্সমেন্টের নিচে আমি যেটা স্ল্যাবের জন্য কাভার প্রোভাইড করব, এটা যদি আমার স্ল্যাবের টপ এবং বটম হয়, আর আমার দেখো স্ল্যাব রিইনফোর্সমেন্ট গুলো আমি যদি যে এরকম ভাবে প্রোভাইড করি, একটা যদি এই ক্রস পারপেন্ডিকুলার ডিরেকশন আসলে স্ল্যাব রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, তাহলে মিনিমাম কাভার যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে স্ল্যাবের জন্য স্যালাইন এনভায়রনমেন্ট না হলে আর কি 0.75 ইঞ্চ। আর এই যে স্ল্যাব রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে সাধারণত আমরা আসলে 10 মিলিমিটার অথবা 12 মিলিমিটার বা স্ল্যাব রিইনফোর্সমেন্ট হিসাবে ইউজ করি, তো সেই হিসাবে এটা সেন্টার থেকে আরো 1/4 ইঞ্চ পর্যন্ত আসতে পারে বলতে পারো, যেটাকে আমরা এই টোটাল কাভার তাহলে বলবো। ক্লিয়ার কাভার হচ্ছে এটা হলো ক্লিয়ার কাভার, আমরা রিইনফোর্সমেন্টের নিচে যেটা প্রোভাইড করি ক্লিয়ার কাভার, আর
স্লাবের রিইনফোর্সমেন্টের বটম লেয়ারের বা টপ লেয়ারের সেন্টার থেকে এক কথায়, তাহলে এই এই 7.75 ইঞ্চের সাথে দেখো তাহলে আরো 10 মিলিমিটার বার, বা যদি 12 মিলিমিটার বার হয় তাহলে আরো 1/4 ইঞ্চের সাথে অ্যাডিশনালি যোগ হয়ে যাচ্ছে, তাহলে টোটাল কভার সেক্ষেত্রে হবে 1 ইঞ্চের মতো, যে জন্য আমরা যে টোটাল কভার 1 ইঞ্চ বাদ দিয়ে, তাহলে ইফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব ডি ইকুয়াল টু হবে টি মাইনাস থিকনেস মাইনাস হচ্ছে 1 ইঞ্চ। এইভাবে আমরা স্ল্যাবের স্ল্যাবের থিকনেস ইফেক্টিভ ডেপথ ডি নির্ণয় করতে পারবো। তো এখানে আসলে সেই কথাটাই বলা হচ্ছে। আর এই যে মেইন রিইনফোর্সমেন্ট, দেখো রিইনফোর্সমেন্টের স্পেসিং, স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট, মেইন স্টিল, মেইন রিইনফোর্সমেন্ট বা মেইন স্টিল এটার স্পেসিং মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 3 টাইমস দ্য থিকনেস অফ স্ল্যাব, ম্যাক্সিমাম স্পেসিং, আমি এখানে ম্যাক্সিমাম বলবো, ম্যাক্সিমাম স্পেসিং হতে পারবে 3 টাইমস দ্য থিকনেস অফ স্ল্যাব, বাট এইটা এই আবার 18 ইঞ্চের চেয়ে বেশি নয়, লেস দ্যান অর ইকুয়াল টু 18 ইঞ্চ। অনুরূপভাবে এটা হচ্ছে মেইন স্টিল, ফ্লেক্সারাল স্টিল আর কি, ফ্লেক্সারাল স্টিল, তার মানে মোমেন্ট, বেন্ডিং মোমেন্টের জন্য আমার যে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে তার স্পেসিং 3T এর চেয়ে বেশি হবে না, যেটা আসলে আবার 18 ইঞ্চের চেয়েও বেশি হবে না। এখানে এই এইটা গেল, দেখো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে দ্য ল্যাটারাল স্পেসিং অফ দ্য বার্স এক্সেপ্ট দোজ ইউজড অনলি টু প্রিভেন্ট শ্রিঙ্কেজ আর টেম্পারেচার শুড নট এক্সিড 3 টাইমস দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব নর 18 ইঞ্চ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোড। আর এরপরে আমরা আসি এই যে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, তো ওয়ান ওয়ে স্ল্যাবে দেখো বেন্ডিং মোমেন্ট আসে কিন্তু ওয়ান ডিরেকশনে, যেহেতু লোড ট্রান্সফার এক ডিরেকশনে হচ্ছে বেন্ডিং মোমেন্টও এক ডিরেকশনে হচ্ছে, কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশনে আসলে কিছুটা ক্র্যাকিং আসে শ্রিঙ্কেজের জন্য। তো আমরা জানো, তোমরা জানো কংক্রিটে আমরা পানি ব্যবহার করি, এটা হচ্ছে সিমেন্টের হাইড্রেশনের জন্য প্লাস হচ্ছে ওয়ার্কেবিলিটি প্রোভাইড করার জন্য কিছু এক্সট্রা পানি দেওয়া হয়। তো ওয়ার্কেবিলিটি প্রোভাইড করার জন্য মানে হাইড্রেশনের জন্য যে পানি, তার মানে সিমেন্টের সাথে কিছু পানি রিয়াক্ট করে কিন্তু এটার একটা যে জেল ফর্ম করে তার বন্ডের মধ্যে চলে যায়, কংক্রিটের পার্ট হয়ে যায় কিছু কিছু পানি। আর যে ওয়ার্কেবিলিটি দেওয়ার জন্য যে পানিটা আসলে ব্যবহার করি সেই ওয়াটারটা কিন্তু সময়ের রেসপেক্টে এটা ইভাপোরেট হয়ে যায়, তো পানি যখন ইভাপোরেট হয়ে যায় কংক্রিট কিন্তু শ্রিঙ্ক করে, মানে সংকুচিত হতে চায়। তো আমার যদি সাপোর্ট ফিক্স সাপোর্টেড স্ল্যাব হয় তাহলে সাপোর্ট কিন্তু সেই শ্রিঙ্কেজটা সে এই কংক্রিটকে শ্রিঙ্ক করতে দিবে না, স্ল্যাবকে শ্রিঙ্ক হতে দিবে না, তখন কি হবে আমার দুই সাইড ফিক্সড আছে অথচ সেটা ছোট হতে যাচ্ছে, তাহলে একটা টেনশন ক্র্যাক ডেভেলপ করবে, যেটাকে আমরা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ ক্র্যাক বলি, অথবা টেম্পারেচারের কারণে শ্রিঙ্কেজ ক্র্যাক বলি আসলে। আর টেম্পারেচারের কারণেও ফর এক্সাম্পল দিনের গরমের দিনে বাইরের টেম্পারেচার হয়তো 34 ডিগ্রি সেলসিয়াস, অথচ রাত্রেবেলা সেই টেম্পারেচারটা কিমে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে, হঠাৎ করে বৃষ্টি হয়ে কিন্তু টেম্পারেচার এমনকি 15 ডিগ্রি 20 ডিগ্রিতে চলে আসতে পারে, এমন অন্যান্য জায়গাতে আসলে আরো অনেক বেশি হয়। আমি আলাবামা ইউনাইটেড স্টেটসে দেখেছি সেখানে দিনের তাপমাত্রা হচ্ছে অলমোস্ট 30 ডিগ্রি সেলসিয়াস, সকালে সেটা 15 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, তো হিউজ ডিফারেন্স হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো টেম্পারেচার ডিফারেন্সের কারণে কংক্রিটের ভলিউমের কম বৃদ্ধি হয় আর কি, তো যখন এটা শ্রিঙ্ক করতে চায় বেসিক্যালি, তো সাপোর্ট যদি ফিক্সড আকারে এটা ধরে রাখে দুই পাশে এরকম ফিক্সড, আমি আসলে এটা মাঝখানে যেটা আছে সেটা আসলে সংকুচিত হতে চায় এরকম লেন্থ হয়ে যেতে চায়, কিন্তু এই ফিক্সড সাপোর্ট যেগুলো সেটা আসলে হতে দেয় না, তাহলে কি হবে মাঝখানে এখানে যে টেনশন আসবে, এখানে টেনশন আসলে এইবার আবার ক্র্যাক হয়ে যেতে পারে, এবং বেসিক্যালি হয়ও, তুমি যত যে স্ল্যাবই দেখো না কেন ক্র্যাক সেখানে আছে হয়তো খালি চোখে দেখতে পারছো না। তো এই ক্র্যাক যাতে আসলে এক্সেসিভলি লার্জ না হয় এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় সেই জন্য আমরা এই ফ্লেক্সারাল স্টিলের পারপেন্ডিকুলার ডিরেকশনে আসলে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। তাহলে টেম্পারেচার ভ্যারিয়েশনের কারণে এবং শ্রিঙ্কেজের কারণে যে রিইনফোর্সমেন্ট লাগে সেটাকে আমরা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বলি, এবং সেই রিইনফোর্সমেন্টের স্পেসিং দেখো, মানে আগে দেখি আমরা পরিমাণ কত, ফ্লেক্সারের জন্য যেটা আসে সেটা তো দিবই, আর শ্রিঙ্কেজের জন্য আসলে রিইনফোর্সমেন্ট যেটা প্রয়োজন হবে সেটা আমরা দেখো এইভাবে রেশিওর মাধ্যমে প্রোভাইড করি।
এক হচ্ছে যদি প্লেইন বার ইউজ করি, যেটা সাধারণত এখন আর করা হয় না, কিন্তু এখনোই কোনো কোনো জায়গায় ইউজ আছে, এটা প্লেন বারটা এক্সিস্ট করে, বাট এটা সাধারণত ব্যবহার করা হয় না। এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও, রো দিয়ে আমরা প্রকাশ করতেছি। যে দেখো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও, রো এর ভ্যালু, তার মানে যে রো ইকুয়াল টু যে এস ডিভাইডেড বাই বিডি, সেইটা কিন্তু সেই রো এর ভ্যালুটা এখানে এটা। তাহলে এই এস যদি আমি এখানে বেশ করতে চাই, এস ইকুয়াল টু হবে রো বিডি, তার মানে এই রো এর সাথে আরো বি হচ্ছে আমার এই যে 12 ইঞ্চ, আর ডি হচ্ছে যে থিকনেস মাইনাস 1 ইঞ্চ, এটা গুণ করেই কিন্তু আমাকে রিইনফোর্সমেন্ট এর পরিমাণটা বের করতে হবে। এগুলো কিন্তু রো এর ভ্যালু, তো কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাকে রো এর ভ্যালু এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন যদি প্লেইন বার ইউজ করি তাহলে 0.0025 হচ্ছে রো এর ভ্যালু, আর যদি স্ল্যাব উইথ ইন হুইচ ডিফর্ম বার্স উইথ স্পেসিফাইড ইল্ড স্ট্রেস লেস দ্যান 60,000 PSI ইউজ করি তাহলে 0.002। আমার মনে হয় তোমরা এটাতে স্টিক থেকো, সেটাই ভালো। তবে আমাদের দেশে এখন কিন্তু এই যে 500W স্টিল ইউজ হচ্ছে, যেটার আসলে ইল্ড স্ট্রেংথ, এই যে 500W বার যেগুলো, সেটার ইল্ড স্ট্রেংথ কিন্তু 72.5 KSI, তার মানে এটা 60 KSI এর চেয়ে বেশি। তো 60 KSI এর চেয়ে বেশি হয়ে গেলে দেখো স্ল্যাবস ইন হুইচ ডিফর্ম বার্স উইথ 60,000 PSI স্পেসিফাইড ইল্ড স্ট্রেংথ অর ওয়্যার ফেব্রিক, যদি 60,000 PSI এর চেয়ে কম হয়, তার মানে 40,000 বা 50,000 PSI হয়, তাহলে নিব রো এর ভ্যালু 0.002। কিন্তু যে 60,000 বেশি যদি হয় বা তার ইকুয়াল হয় ফর এক্সাম্পল, তাহলে দেখো সেই ক্ষেত্রে যে 500W যেটা বাংলাদেশে কমনলি এখন ইউজ হচ্ছে, সেটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 72.5 KSI, মানে 72,500 PSI, তাহলে তাদের জন্য আমার রো এর ভ্যালু নিতে হবে 0.0018। আমি আসলে এইটা সাজেস্ট করবো, সরি আগেরটা না, এইটা মোস্ট অফ দ্য কেসে বাংলাদেশে আসলে যে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট 0.0018, এটাই বেসিক্যালি হবে। এমনি ফার্দার কোডে আসলে এই নতুন কোডে এটার থেকে একটু ডিফারেন্ট আসছে, আমি আবারও বলছি এটা কিন্তু 60,000 PSI পর্যন্ত এখন 0.0018 অ্যালাউ করে, আর 60,000 সে বেশি হলে এটাকে আবার একটু আরো কমিয়ে নেওয়া যায়, বাট 0.0014 এর চেয়ে কম নয় সেরকম রিকোয়ারমেন্ট আছে। এখানে যেটা আছে তোমরা সেটা ইউজ করো। তো শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট আমরা মিনিমাম এই যে এতটুকু রিইনফোর্সমেন্ট কিন্তু প্রোভাইড করব, আর ফ্লেক্সারের জন্য যে রিইনফোর্সমেন্ট বেন্ডিং মোমেন্ট থেকে আসে বিম ডিজাইনের ফর্মুলা দিয়ে আমরা নির্ণয় করব, এক্সাম্পলে গেলে আরো ক্লিয়ার হবে, সেই অংশটুকু প্রোভাইড করব। মেইন রিইনফোর্সমেন্টের স্পেসিং 3T বা 18 ইঞ্চের চেয়ে বেশি হবে না, আর ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করব এই রেশিও থেকে। এইটার আবার স্পেসিং এরও লিমিটেশনস আছে, ম্যাক্সিমাম স্পেসিং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট হচ্ছে 5T, বাট এটা সম্ভবত 18 ইঞ্চ, এটাও 5T বাট মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 18 ইঞ্চ, মানে 5T যদি মিনিমাম হয় তাহলে সেটাই দিতে হবে, 18 ইঞ্চে তো যাওয়া যাবে না। তো এই এই এইটুকু হচ্ছে রিকোয়ারমেন্ট। আর একটা জিনিস হচ্ছে এই যে ফ্লেক্সারাল ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট যে ডিরেকশনে আসছে, সেই ডিরেকশনে যদি বেন্ডিং মোমেন্ট এই টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের চেয়ে কম আসে, তাহলে আমাকে মিনিমাম বোথ ডিরেকশনে এই টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট যেটা সেটা প্রোভাইড করতে হবে। ব্যাপারটা ক্রিটিক্যাল, আবারও আমি বলছি, যদি ফ্লেক্সারাল মোমেন্টের জন্য বেন্ডিং মোমেন্টের জন্য রিইনফোর্স রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট টেম্পারেচার রিইনফোর্সমেন্টের চেয়ে কম হয়ে যায়, তাহলে অবশ্যই মেইন ডিরেকশনেও ফ্লেক্সারাল স্টিলের সমপরিমাণ স্টিল ইউজ করতে হবে। তো এই হচ্ছে স্ল্যাব ডিজাইনের কিছু প্রিলিমিনারি ডিজাইনের স্পেসিফিকেশন এবং গাইডলাইন। আমরা আসলে এখন দুইটা এক্সাম্পল দেখব, আমি আমার মনে হয় প্রথমে এই এক্সাম্পলটা দেখাই। এখানে একটা এক্সাম্পল আমি আসলে এই হাতে করেছি, এটা তোমাদেরকে আমি এটাও পাঠিয়ে দিব, দেখে নিও। এখানে স্টেটমেন্টে বলা হচ্ছে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব ডিজাইন, ডিজাইন অফ এ সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, আর পরের এক্সাম্পলটা দেখবো একটা কন্টিনিউয়াস স্ল্যাব। স্ল্যাব ডিজাইনের স্টেটমেন্টটা হলো ডিজাইন এ 12 ফিট সিম্পলি সাপোর্টেড স্ল্যাব টু ক্যারি এ ইউনিফর্ম ডেড লোড
এক্সক্লুডিং সেলফ ওয়েট অফ 120 পিএসএফ, ডেড লোড এক্সক্লুডিং সেলফ ওয়েট দেওয়া আছে 120 পিএসএফ অ্যান্ড ইউনিফর্ম লাইভ লোড অফ 100 পিএসএফ। কংক্রিটের স্ট্রেংথ এফ প্রাইম সি ইকুয়াল টু 3000 কেএসআই অ্যান্ড স্টিলের ইল্ড স্ট্রেংথ এফ ওয়াই ইকুয়াল টু 60000 কেএসআই দেওয়া আছে। আর ল্যামডা ইকুয়াল টু 1 মানে হচ্ছে নর্মাল রেড কংক্রিট। দেখো এটা হচ্ছে নর্মাল রেড কংক্রিট। অ্যান্ড এসিআই কোড লিমিটেশনস ইউজ করতে বলা হচ্ছে। এসিআই কোড লিমিটেশনস মানে যে থিকনেস নির্ণয়ের ক্ষেত্রে এসিআই কোডের যে লিমিটেশনস প্লাস রিইনফোর্সমেন্টের স্পেসিং, এইসব যে বিষয়, টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের যে লিমিট গুলো আছে, এই লিমিট গুলাকে এসিআই কোড লিমিটেশন বলা হচ্ছে, সেটা তোমাকে ইউজ করতে হবে। এসিআই কোডের রেফারেন্স থাকলেও এগুলো কিন্তু বিএনবিসি তো স্পেসিফাই করা আছে, এবং আমাদের বিএনবিসিটা আসলে এসিআই এর ওল্ড ভার্সন গুলোকে অ্যাডাপ্ট করে, যেমন 2020 এটা সম্ভবত এসিআই কোড 2008 কে অ্যাডাপ্ট করেছে। সো বেশ ওল্ড ভার্সন গুলোকে আসলে আত্মীকরণ করে এক কথায়। তো প্রথমেই আমাকে এটা দেখতে হবে যে এটা কি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে। দেখো খেয়াল করে, এখানে ওয়ান ওয়ে টু ওয়ে কিছু বলা নাই, শুধু বলা আছে ডিজাইনে 12 ফিট সিম্পলি সাপোর্টেড স্ল্যাব টু ক্যারি এ ইউনিফর্ম লোড। তো এখানে আসলে কি বলা চলে, কিচ্ছু বলা নাই, তার মানে এটা আসলে স্পেসিফিক্যালি বলা উচিত ছিল, যেহেতু এটার উপরেই তোমার দেখো ওয়ান ওয়ে স্ল্যাবের এক্সাম্পল এর মধ্যে এটা দেওয়া আছে, এই জন্য এখানে আসলে বলা নাই। কিন্তু আমি আসলে বলবো যে যদি স্ল্যাব ডিজাইন হয় তাহলে এখানে স্ল্যাবের রেশিওটা দেওয়া থাকবে বেসিক্যালি। তো আমি আসলে এরকম ভাবে বলতে চাইতাম যে ডিজাইনের 12 ফিট বাই 25 ফিট স্ল্যাব, ডিজাইনের 12 ফিট বাই 25 ফিট স্ল্যাব, এটা ফিট, ডিজাইনের 12 ফিট বাই 25 ফিট স্ল্যাব সিম্পলি সাপোর্টেড স্ল্যাব টু ক্যারি ইউনিফর্মলি ডেড লোড। তার মানে আমার এমন একটা স্ল্যাব হতো যার এই ডাইমেনশনটা হচ্ছে 12 ফিট, অথচ এই ডাইমেনশনটা হচ্ছে 25 ফিট, তাহলে 4S সাপোর্টেড স্ল্যাব আমরা বলতে, ডিজাইনের 12 ফিট বাই 25 ফিট এস সাপোর্টেড সিম্পল স্ল্যাব, এরকম আমরা বলতে পারতাম। তো তার জন্য আমি কি করতাম, যেহেতু এস সাপোর্ট হতো তার মানে চার সাইডে বিম থাকতো, তাহলে কি করতাম L2/L1 রেশিও নির্ণয় করে ফেলতাম। তো L2 হচ্ছে 25/L1, যেটা শর্ট সেটা হচ্ছে 12, তাহলে এখানে কি হতো 25/12 2.08 সামথিং এরকম আসছে, যেটা আসলে দেখো 2 এর চেয়ে বেশি, তাহলে নিশ্চয়ই এটা ওয়ান ওয়ে স্ল্যাব হতো, ওয়ান ওয়ে স্ল্যাব। তো এইভাবে আসলে বেসিক্যালি দেওয়া থাকে প্রবলেম গুলো আসলে। তো এসে তাহলে আমি যখন ওয়ান ওয়ে স্ল্যাব নিশ্চিত হয়ে গেলাম, তখন স্ল্যাব ডিজাইনের প্রথম ধাপ হচ্ছে এটার থিকনেস নির্ণয় করা। সেই জন্য আমি দেখো লিখেছি মিনিমাম, এটা শর্ট শর্ট ফর্মে লিখেছি মিনিমাম টি টু কন্ট্রোল ডিফ্লেকশন, মিনিমাম থিকনেস অফ স্ল্যাব টু কন্ট্রোল ডিফ্লেকশন। সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের জন্য দেখো যে মিনিমাম ডিফ্লেকশন কতটুকু ছিল, এসিআই কোড লিমিটেশনস বলছে যে এটা হতে হবে সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের জন্য L/25। খেয়াল করে দেখো এই যেটা L/25 সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের জন্য এটা হচ্ছে L/25। তো আমি এখানে সেইটাই নিয়েছি L/25, তাহলে L হচ্ছে আমার এখানে দেখো এই যে যে 12 ফিট বাই 25 ফিট নিলাম, তাহলে আমার লোড ট্রান্সফারটা আসলে কোন ডিরেকশনে হবে, শর্ট ডিরেকশনে হবে, কারণ আমার স্প্যান হবে যে এইটা। তো এখানে আসলে সাপোর্টের থিকনেস দেওয়া নাই যেহেতু, এই জন্য আমি আর ওই ক্লিয়ার স্প্যান প্লাস হাফ থিকনেস অফ স্ল্যাব এগুলা নেই নাই, আবার স্ল্যাবের থিকনেস আমি এখানে জানি না, এই জন্য জাস্ট যে স্প্যানটা দেওয়া আছে সেই স্প্যানটা ধরেই করেছি। তাহলে 12 ফিট কে 12 দ্বারা গুণ করলে ইঞ্চে চলে গেল, আর তার নিচে হচ্ছে 25, আসে 5.76 ইঞ্চ, 5.76, 5.75, 6 ইঞ্চের চেয়ে কম কিন্তু 7.6, তার মানে আমাকে কোয়ার্টার ইঞ্চে আপ রাউন্ড আপ করতে হবে, যে জন্য এটাকে দেখো যে রাউন্ড আপ করে 6 ইঞ্চ নিয়েছি স্ল্যাবের থিকনেস। তাহলে স্ল্যাবের থিকনেস যখন জেনে গেলাম, এখানে দেখো এক্সক্লুডিং সেলফ ওয়েট
আমার হচ্ছে ডেড লোড দেওয়া আছে, ডেড লোড যেটা 125 20 PS এর দেওয়া আছে সেটাতে কিন্তু বলা আছে এক্সক্লুডিং সেলফ ওয়েট, তার মানে আমাকে স্ল্যাবের সেলফ ওয়েট কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো সেলফ ওয়েট অফ স্ল্যাব, এখানে আসলে ওয়েট শব্দটা বাদ পড়েছে, সেলফ ওয়েট অফ স্ল্যাব এটা হচ্ছে এই যে 1 ফিট উইড এবং 1 ফিট ডেপথের, 1 ফিট লং, 1 ফিট ডেপথের একটা, 1 ফিট উইডথের একটা একটা স্কোয়ার এরিয়া নিলাম, আর সেটার থিকনেস হচ্ছে যে 6 ইঞ্চ ডিভাইডেড বাই 12 করেছি। তাহলে দেখো 1 ফিট বাই 1 ফিট সাইজের একটা স্ল্যাবের যে ওয়েট সেটা আমি পেয়ে যাচ্ছি, মানে ভলিউম পেলাম এটার থেকে, যেটুকু হচ্ছে আমার ভলিউম বি, তার সাথে ইউনিট ওয়েট 150 PCF গুণ করে দিলাম, তাহলে আমি স্ল্যাবের ইউনিট সেলফ ওয়েট পেয়ে গেলাম 72.5 PSF। দেখো প্রতি স্কোয়ার ফিটের জন্য, 1 স্কোয়ার ফিটের জন্য স্ল্যাবের ওয়েট পেয়ে গেলাম 72.5 PSF। তাহলে টোটাল ডেড লোড কত? 120 PSF ছিল এক্সক্লুডিং সেলফ ওয়েট, তার সাথে এই যে 72.5 PSF যোগ করলাম, তাহলে 192.5 PSF হয়ে গেল আমার স্ল্যাবের টোটাল ডেড লোড। এখন আমরা এই যে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে ডেড লোড এবং লাইভ লোডকে ফ্যাক্টর দ্বারা গুণ করে ফ্যাক্টর লোড বের করি, যে জন্য এখানে লেখা আছে ফ্যাক্টর লোড W ইকুয়াল টু 1.5D ডেড লোড প্লাস 1.8 লাইভ লোড। এই বই অনুযায়ী আমরা যে বইটা ফলো করছি সেখানে আসলে এটা অনেক পুরনো, 1970 1960 1980 দিকের ইউজ করা হতো এইসব বুক, এইসব কোড স্পেসিফিকেশন আসলে অনেক পুরনো কোড, যেখানে আসলে 1.5 আছে এবং 1.8 আছে লাইভ লোডের জন্য ফ্যাক্টর। এটা আসলে এখন হয়ে গেছে কিন্তু ডেড লোডের জন্য 1.2 আর লাইভ লোডের জন্য 1.6। তো আমি সেই পুরনো কোড অনুযায়ী এখানে এক্সাম্পলটা যেহেতু দেখাচ্ছি সেই সেইভাবে লিখলাম, আমার টোটাল দেখো 468.8 pound per linear feet PSF চলে আসলো, যেটাকে আমরা তাহলে 0.47 kilopound per square feet KSF বলতে পারি। এখন তাহলে আমি 1 ফিট উইডথের একটা স্ট্রিপ কনসিডার করব ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের জন্য, তাহলে লোড পার ইউনিট উইডথ অফ স্ল্যাব, ইউনিট উইড এক এক ফিট উইডথের একটা স্ল্যাবের স্ট্রিপ যদি কনসিডার করি তার উপরে লোড কত, এটা তো পিএসএফ এ ছিল, দেখো কেএসএফ এ ছিল হচ্ছে স্কোয়ার ফিটে ছিল, এখন লিনিয়ার ফিটে নিয়ে আসবো, যে জন্য এখন লিখেছি কিন্তু KLF লিনিয়ার ফিট। তো 0.47 কে 1 ফিট দ্বারা গুণ করলে 0.47 দেখো কিপ পার ফিট আসছে, এখন কিপ পার লিনিয়ার ফিটের উপর, আর যেহেতু এটা শুধুমাত্র সিম্পলি সাপোর্টেড বিম তাহলে ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এই যে প্লাস দেখেছি পজিটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে WL² / 8 এবং এটা হবে মিড স্প্যানে। এই যে দেখো ডায়াগ্রাম আমি দেখিয়েছি এখানে, এই যে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব যার উপর আসলে WU ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে আর এটার স্প্যান হচ্ছে যে LN / L, তাহলে এটার মিড স্প্যানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসে হচ্ছে WL² / 8 এবং সেটার ভ্যালু আসলো 0.47 × 12² / 8, 12 হচ্ছে আমার স্প্যান কিন্তু এখানে LN = 12 ফিট, তাহলে 8.47 কিপ পার ফিট আসছে, কিপ ফিট আসলো হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট। এখানে ইউনিটটা খুব কেয়ারফুলি রাখতে হবে, দেখো ফোর্স রেখেছি কিপ পার ফিটে আর ডিস্টেন্স নিলাম ফিটে, তাহলে মোমেন্ট আসবে কিপ ফিটে। তাহলে এখন এই বেন্ডিং মোমেন্টের জন্য আমার কতটুকু ডেপথ প্রয়োজন আমি সেটাও আবার ক্যালকুলেট করে চেক করব। দেখো এই এই যে লিমিটেশন, প্রথমে যে ডেপথটা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে ডিফ্লেকশনের জন্য, এখন ফ্লেক্সারের জন্য এই যে বেন্ডিং মোমেন্টের জন্য কতটুকু ডেপথ লাগে সেটাও কিন্তু আমি ক্যালকুলেট করব। তো তার জন্য আমাকে আসলে এই যে ব্যালান্সড স্টিল রেশিও থেকে রো ম্যাক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আমরা লাস্ট ক্লাস এবং তার আগের ক্লাসে এটা শিখেছি, রো ম্যাক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0.75 রো বি, এবং রো বি নির্ণয় করার জন্য ফর্মুলা ছিল এই যে দেখো এই 0.75 এটা আসছে এখানে আর রো বি এর ফর্মুলা হচ্ছে এই যে এই পুরো এটুকু হচ্ছে রো বি এর ফর্মুলা, 0.85 K1 এফ প্রাইম সি ওভার এফ ওয়াই টাইমস 87/87 প্লাস এফ ওয়াই, এখানে কে ওয়ান এর ভ্যালু, এই যে কে ওয়ান এর ভ্যালু এটা হচ্ছে 0.85 বিকজ এফ প্রাইম সি ইজ লেস দ্যান 4000 KSI, কে ওয়ান এর ভ্যালু 0.85 থাকবে ততক্ষণ যতক্ষণ এফ প্রাইম সি এর ভ্যালু 4000 PSI আছে, 4000 PSI কম হবে। আমাদের জন্য এফ প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে
3000 KSI, 3000 KSI মানে 3 KSI দাও, তাহলে K1 এর ভ্যালু আসলে 0.85। তো এখানে দেখো 0.85 টাইমস এই যে K1 এর ভ্যালু আবার 0.85 বসালাম, এ প্রাইম C3 F5 হচ্ছে 60000 PSI, অবশ্যই KSI তে নিতে হবে, 87/87 প্লাস F5 হচ্ছে 60000 60 KSI, KSI তে বসাচ্ছি। কিন্তু আমি এই ভ্যালুটা ক্যালকুলেট করে ফেললাম 0.016। আর দেখো খেয়াল করে আমাদের জন্য এই ফর্মুলাটা এক্স্যাক্টলি ছিল আসলে যে এরকম MU ইকুয়াল টু ফি রো FY BT স্কোয়ার টাইমস 1 - 0.59 রো এফ প্রাইম সি ওভার FY। এইটাই ছিল দেখো আলটিমেট স্ট্রেংথ, ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক ইউজ করে আলটিমেট মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা। সেইখান থেকে আমি আসলে যে ডিটা বের করতে চাই, তো ডি স্কোয়ার টুকু রেখে বাকি এই পুরাটাই নিচে দেখো এই যে এইটুকু আর এইটুকু পুরাটা চলে আসে এমইউ এর নিচে, আর ডি এর স্কোয়ার বাদ দিলে তখন এই যে এটা স্কোয়ার রুট হয়ে ডান পাশে চলে আসে। এই এই ফর্মুলা থেকে বেসিক্যালি এইটা নিয়ে আসা, ঠিক আছে, যেখান থেকে আমি আসলে ডি রিকোয়ার্ড ফর ফ্লেক্সার আমি পাবো। তো মোমেন্ট এমইউ এর ভ্যালু দেখো এই যে আমরা নির্ণয় করে আসছি 8.46 কিফিট, 8.46 কিফিট কে এই যে এখানে 12 দ্বারা গুণ করে কিপ ইঞ্চে নিয়ে গেলাম, এটা হচ্ছে ইঞ্চ দ্বারা 12 দ্বারা গুণ করলে ইঞ্চে চলে গেল। ফি এর ভ্যালু ফর ফ্লেক্সার ইজ 0.9 যদি কম্প্রেশন কন্ট্রোল হয়, এবং আমরা বলেছি যে স্ল্যাবের জন্য সাধারণত আন্ডার রিইনফোর্স বিম হবে, এটা মানে টেনশন কন্ট্রোল ডিজাইন হবে 0.9। আর হচ্ছে যে রো এর ভ্যালু হচ্ছে আমরা যে অলরেডি নির্ণয় করেছি দেখো রো ম্যাক্স ধরে ডিজাইন করব, রো ম্যাক্সই যদি ডিজাইন করি মানে মিনিমাম স্ল্যাব থিকনেস কতটুকু লাগে সেটার জন্য, সেটা হচ্ছে যে দেখো 0.016 রো ম্যাক্স দিয়ে আমরা মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও মানে রিইনফোর্সমেন্ট ম্যাক্সিমাম পরিমাণ ইউজ করলে মিনিমাম স্ল্যাব থিকনেস কত লাগে সেটা পাবো। তো মিনিমাম স্ল্যাব থিকনেস লাগে হচ্ছে যে আমার যেটা আসবে এখান থেকে সেটা, সেই জন্য আমি রো কিন্তু অলরেডি ক্যালকুলেট করেছি 0.016। FY হচ্ছে 60 KSI, B হচ্ছে 12 ইঞ্চ, 1 - 0.59 রো হচ্ছে 0.10016, এফ প্রাইম সি এর ভ্যালু 3, FY এর ভ্যালু হচ্ছে যে 60 KSI, সব KSI। তাহলে এখান থেকে ডি রিকোয়ার্ড পেয়ে গেছে আমি 3.12 ইঞ্চ। আর ডি রিকোয়ার্ড যেটা সেটা দেখো ডি প্রোভাইডেড আমি উপরে যেটা নির্ণয় করেছিলাম এটা কিন্তু থিকনেস ইফেক্টিভ ডেপথ নয়, উপরে যে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য এটা কিন্তু থিকনেস নির্ণয় করেছিলাম টি, খেয়াল করো সেটা কিন্তু ডি নয়, তাহলে টি ছিল 6 ইঞ্চ, ডি কত হবে, তাহলে টি মাইনাস কভার করলেই আমি কিন্তু ডি পাবো। এখানে সেটাই করেছি টি থেকে যে দেখো টি থেকে কভার অংশ বাদ দিয়েছি তাহলে আমি ইফেক্টিভ ডেপথ ডি পাবো। তো ডি হচ্ছে আমি প্রোভাইডেড যেটা দিচ্ছি কতটুকু আমি সিলেক্ট করেছি ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য 6 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ কভার বাদ দিলে 5 ইঞ্চ আসতেছে, যা আসলে যে দেখো ডি রিকোয়ার্ড 3.12 ইঞ্চের চেয়ে বেশি, তাহলে নিশ্চয়ই আমি যেটা আগে অ্যাজিউম করেছি ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য সেটা ঠিক আছে, মানে ফ্লেক্সারের চেয়ে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য থিকনেস আসলে বেশি আসতেছে। ফ্লেক্সারের জন্য 3.12 স্কোয়ার ইঞ্চ প্রোভাইড করলেই আমার হয়ে যায়, কিন্তু ডিফ্লেকশন কন্ট্রোল করতে আমার মিনিমাম স্ল্যাব থিকনেস লাগবে হচ্ছে, মিনিমাম ইফেক্টিভ ডেপথ লাগবে হচ্ছে 5 ইঞ্চ, ঠিক আছে। তো এইভাবে আমরা বলবো যেটা ম্যাক্সিমাম আমাকে সেটাই প্রোভাইড করতে হবে, তার মানে ফ্লেক্সারের জন্য আসলে স্ল্যাবের থিকনেস ঠিক আছে যেটা আগে সিলেক্ট করেছি। তো ডেপথ সিলেকশনের পরে এখন আমরা আসবো রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। তো রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হলে কিভাবে করব আমরা দেখো, রিইনফোর্সমেন্ট এট মিড স্প্যান আমরা আসলে দেখো মিড স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, তাহলে সেখানে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের পরিমাণটা আসবে, সেখানে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট নির্ণয় করব। কিন্তু সাপোর্টের কাছাকাছি যেখানে বেন্ডিং মোমেন্ট আসলে সাপোর্টে জিরো, কিন্তু সাপোর্টের একটু দূরেই কিন্তু সেখানে বেন্ডিং মোমেন্ট আছে, তো আমরা আসলে এই এরকম ভাবে একটা লিনিয়ার শেপে এটাকে ভাগ করে ফেলে এই সাপোর্টের রিজিয়নে আসলে 1/3 বেন্ডিং মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি সাপোর্টের কাছাকাছি, একবারে জিরো করে দেই না, সাপোর্টের কাছাকাছি
টু থার্ড ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট প্রোভাইড করে, বেসিক্যালি আমি তাই বলবো। ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট মিড স্প্যানে যা, তার 2/3 বেন্ডিং মোমেন্টের জন্য আমাকে সাপোর্টের এখানে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তো আমরা তাহলে দুই জায়গায় রিইনফোর্সমেন্ট নির্ণয় করবো, একটা হচ্ছে মিড স্প্যানে আর একটা হচ্ছে সাপোর্টে। তো রিইনফোর্সমেন্ট অ্যাট মিড স্প্যান, দ্যাট মিন্স মিডিল মিডিল পজিশন L/2 তে, সেখানে আমার এস প্লাস পজিটিভ রিইনফোর্সমেন্ট, এটা নির্ণয়ের ফর্মুলা যে MU/PFyD-A/2, প্লাস প্লাস আমরা সব দেখেছি প্লাস 2 ক্লাসে। আসলে এটা বেসিক ফর্মুলা ছিল হচ্ছে এরকম, পি পি এস এফ ওয়াই টাইমস D-A/2 এরকম ছিল। এটাকে দেখো রিয়ারেঞ্জ করে এই যে এস ইকুয়াল টু তাহলে MP/FyD-A/2 লেখা যায়, সেই অনুযায়ী MU হচ্ছে 8.46 কিপ ফিট, তাকে 12 দ্বারা গুণ করে কিপ ইঞ্চে নিয়ে গেলাম। পি এর ভ্যালু হচ্ছে ফ্লেক্সারের জন্য 0.9, FY হচ্ছে 60 KSI আমাদের প্রবলেমের জন্য দেওয়া আছে, D হচ্ছে 5 ইঞ্চ, আর A/2 আমি এখানে A এর ভ্যালুটা এই যে অ্যাজিউম করবো, A=0.75 অ্যাজিউম করবো, কিন্তু এখানে অ্যাজিউম অ্যাজিউম A=0.75, এটা আবার অবশ্য পরে চেক করতে হয়, 7.5 ইঞ্চ। তাহলে কতটুকু আসছে দেখো, 0.406 স্কোয়ার ইঞ্চ। তো এইখান থেকে আমাকে আসলে আবার এ এর ভ্যালু ক্যালকুলেট করার কথা। স্ল্যাবের জন্য এটা আসলে এটা এত বেশি ডিপ ভ্যারি করে না, বাট আমি তোমাকে তারপর একটু দেখাবো। এখানে AS/FY/0.85 F'C(B), এখানে আসলে ক্যালকুলেট করতে হবে। আমার এই যে ক্যালকুলেটার ভ্যালু হলো 0.406, তার সাথে FY হচ্ছে 60 KSI গুণ হবে 0.85, F'C এর ভ্যালু হচ্ছে 3 × B হচ্ছে 12। তাহলে দেখো এখানে আমি ক্যালকুলেট করে তোমাদের দেখাই, 0.406 × 60/0.85/3/12 আসে 0.79। স্ল্যাবের জন্য যে থিকনেস কম, আসলে 1 ইঞ্চি থেকে 0.75 ইঞ্চ মতো ধরলে হয়ে যায়। তো আমি অ্যাজিউম করেছিলাম এর ভ্যালু 0.75, আসছে হলো 0.79, এটা খুব বেশি ডিফারেন্ট না। যদি অ্যাজিউম করতাম 0.75 অথচ আসতো 2, তাহলে কিন্তু ডিফারেন্ট বলতাম। 0.75 আর 0.79 এটা কিন্তু নেগলিজিবল অ্যামাউন্টটা ডিফারেন্স আছে। সেই জন্য এখানে আসলে আর ফার্দার ট্রায়ালের প্রয়োজন হয় নাই, কিন্তু বিমে কিন্তু আমরা এইটা দিয়ে এরকম এই প্রথমে একটা এ এর ভ্যালু অ্যাজিউম করেছিলাম, তারপরে সেখানে এর ভ্যালু ইনসার্ট করেছি, আবার এর ভ্যালু অ্যাজিউম করে এর ভ্যালু আবার এর ভ্যালু অ্যাজিউম করে ক্যালকুলেটেড ভ্যালু অ্যাজিউম করে এর ভ্যালু আবার ক্যালকুলেট করে দেখেছি, যতক্ষণ না কনভার্স করেছি আমরা এভাবে করতে পেরেছিলাম। বাট স্ল্যাবের জন্য আসলে 0.5 থেকে 1 ইঞ্চের মধ্যে ধরলেই মোটামুটি এর ভ্যালু 0.5 থেকে 0.75 ইঞ্চ ধরলেই মোটামুটি হয়ে যায়, যেগুলো থিকনেস সাধারণত 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত থাকে, এরকম এর মধ্যেই ভ্যারি করে। যে কারণে এখানে আসলে আর ফার্দার ক্যালকুলেশনের প্রয়োজন হয় না বা করাও হয় না, ঠিক আছে, যেহেতু ডিফারেন্ট হয় না। তাহলে ক্যালকুলেটেড যে এস সেটা কিন্তু ঠিক আছে। তো আমি যদি এখন এস ক্যালকুলেট করে এরকম স্কোয়ার ইঞ্চে রাখলে হবে না, কত সাইজের বার কত স্পেসিং এ ব্যবহার করতে হবে সেটা আমাকে বলতে হবে। বিমের ক্ষেত্রে আমরা যেমন নাম্বার অফ বার সিলেক্ট করি, আমরা বি স্ল্যাবের ক্ষেত্রে আসলে বার সাইজ অ্যাজুম করে তার স্পেসিং নির্ণয় করি। তো স্পেসিং নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এই যে দেখো, স্পেসিং এস ইকুয়াল টু 12 টাইমস এরিয়া অফ 1 বার ডিভাইডেড বাই এরিয়া অফ রিকোয়ার্ড স্টিল এরিয়া। তো AB হচ্ছে এরিয়া অফ বার, ক্রস সেকশনাল এরিয়া অফ এ সিঙ্গেল বার, এরিয়া অফ এ বার। তো আমি যদি 10 নম্বর বার সিলেক্ট করি, দেখো ইউজিং 10 mm বার, তাহলে AB 10 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.11 স্কোয়ার ইঞ্চ। এই যে 10 নম্বর বারের এরিয়া AB হচ্ছে 0.11
স্কয়ার ইঞ্চ, এটা টেবিলও তোমাদেরকে দিয়েছি দেখো। এই 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 স্লাইড যে আমি যে তোমাদের যে স্লাইড থেকে অন্যের এনফোর্সমেন্ট অন স্ল্যাব ডিজাইন দেখাচ্ছে সেটা নিচেও দেওয়া আছে। বিম ডিজাইনও তোমাদেরকে এটা দিয়েছি যে বারের এরিয়া চার্ট চার্ট থেকে কিভাবে ক্যালকুলেট করা যায়, নিয়ে আসা যায়। তো সেভাবে আমি স্পেসিংটা ক্যালকুলেট করে ফেললাম। দেখো 12 হচ্ছে 12 ইঞ্চে আসবে, এবি হচ্ছে 0.11 স্কোয়ার ইঞ্চ, আর এস রিকোয়ার্ড হচ্ছে 0.406 স্কোয়ার ইঞ্চ। তাহলে আমার স্পেসিংটা আসবে ইঞ্চে, সেটা আসছে 3.25 ইঞ্চ। এটাকে আমরা স্পেসিংটাকে রাউন্ড ডাউন করব। রিকোয়ার্ড স্টিল কেস রাউন্ড আপ করতে পারি, কিন্তু থিকনেসকেও রাউন্ড আপ করতে পারি। রিকোয়ার্ড স্টিলের আপ করার প্রয়োজন হয় না, বাট স্পেসিং যেটা সেটাকে রাউন্ড ডাউন করব। 3.25 আসছে, তাহলে 3 ইঞ্চ দিব এটা, ঠিক আছে? 3.25 ইঞ্চও রাখতে পারো, কিন্তু এটা আসলে কাস্ট করে এত অ্যাকুরেটলি 3.25 ইঞ্চ মেনটেন করা সহজ হয় না। সেই জন্য 3.3 ইঞ্চ, 4 ইঞ্চ, 3.5 ইঞ্চ, 0.5 ইঞ্চের আশা রাখা হয়। তাহলে আমি এখানে কমেন্টে লিখতে পারি যে ইউজ 10 মিলিমিটার বার এট 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা গেল হচ্ছে ফ্লেক্সারাল স্টিল। আর এরপরে ইউজিং 12 মিলিমিটার বার, যদি 12 মিলিমিটার বার ইউজ করতে চাও, 10 মিলিমিটার বার ইউজ না করে, তখন তোকে স্পেসিং আসতে হচ্ছে 6 ইঞ্চ। বাট সেটা কিন্তু যে 3T যেটা, সেটার চেয়ে কম না বেশি সেটা আবার খেয়াল করতে হবে। আমাদের ওই যে ওয়ান ওয়ে মানে ফ্লেক্সারাল স্টিলের ম্যাক্সিমাম স্পেসিং 3T ইকুয়াল টু, এটা হতে পারে 3T বাট শুড নট বি লেস দ্যান 18 ইঞ্চ, মানে শুড নট বি মোর দ্যান 18 ইঞ্চ। 3 টাইমস থিকনেস হচ্ছে, 3 টাইমস থিকনেস হলো 6 ইঞ্চ, তাহলে আমার দেখো 18 ইঞ্চ আসে। আবার ওই যে ম্যাক্সিমাম হতে পারবে 18 ইঞ্চ, তাহলে 18 ইঞ্চের চেয়ে 3 ইঞ্চ কম আছে কিন্তু এখানে, এই জন্য আর এটা চেক করার প্রয়োজন হয় নাই। আবার যে 6 ইঞ্চ যেটা আসে সেটাও কিন্তু 3T = 18 ইঞ্চ তার চেয়ে কম আছে, বা এই যে 18 ইঞ্চ যেটা সেটা হচ্ছেও কম আছে। তাহলে আমার 12 মিলিমিটার বার সিলেক্ট করলে কোনো অসুবিধা নাই, আমি যেটা ইউজ করি না কেন দুইটাই কিন্তু অ্যাকুরেট, ঠিক আছে? তাহলে এখানে আমি দুইভাবে বলতে পারি, যে কোনো একটা ইউজ করতে হবে, যে ইউজ 12 মিলিমিটার বার অ্যাট 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এভাবে করা যায়। বাট আমরা স্ল্যাবে আসলে কম ছোট সাইজের বার ইউজ করতে পছন্দ করি, কারণ স্পেসিং তাতে কম আসলে ওই যে ক্রাক গুলো সেগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় এবং ক্র্যাকের উইথ তো কম আসে। তো এটা গেল মিড স্প্যান। এখন এস ডি এনফোর্সমেন্ট, এন্ড বা এস ডি এনফোর্সমেন্ট, আমি যে বলেছি যে এস রিকোয়ার্ড আসলে এস এন্ড হয়, এস মিডিল এন্ড, মিডিল এর যে এস তার 2/3, কারণ বেন্ডিং মোমেন্ট হয় মিডিল এর বেন্ডিং মোমেন্টের 2/3, এজে বেন্ডিং মোমেন্ট হয় মিডিল এর বেন্ডিং মোমেন্টের 2/3, তাহলে রিইনফোর্সমেন্ট এরিয়াও আসলে 2/3ই হবে। তো 2/3 অফ মিডিল এর রিইনফোর্সমেন্ট হচ্ছে 0.406, যেটা এজে রিইনফোর্সমেন্ট তাহলে আসছে 0.27 স্কোয়ার ইঞ্চ। তাহলে স্পেসিং আমি নির্ণয় করতে পারি, ফর্মুলা ওই একই, স্পেসিং এস ইকুয়াল টু 12 টাইমস এবি ডিভাইডেড বাই এস 4.8 ইঞ্চ, তার মানে এটাকে 4.5 ইঞ্চ করবো, যেটা আসলে 3T এর চেয়ে কম, দেখ উইচ ইজ লেস দ্যান 3T, 3T লেস দ্যান অর ইকুয়াল টু 18 ইঞ্চ, যেটাই বলো। আর যদি 10 মিলিমিটার বার ইউজ করো ডিরেক্টলি, আমি এই যে দেখো স্পেসিং জাস্ট 1.25, 2/3 রিকোয়ার্ড স্টিল হলে স্পেসিংটা আসলে 1.5 গুণ হয়ে যায়। ডিরেক্টলি এভাবেও করতে পারি, স্পেসিং অফ 10 মিলিমিটার বার যে মিড স্প্যানে যা ছিল, স্পেসিং এট মিড স্প্যান টাইমস হচ্ছে 1.5, যেহেতু বেন্ডিং মোমেন্ট 2/3 হচ্ছে, তাহলে স্পেসিং তাহলে দেখো 1.5 গুণ হয়ে যাবে আর কি। সেজন্য এখানে ডিরেক্টলি এইভাবে বের করা যায়। ক্যালকুলেট করে যেমন বের করতে পারলাম, এরকম ভাবে বের করতে পারলাম। আর এটার যখন ডিটেইল করব, দেখো ডিটেইলে আসলে আমি এখানে রিইনফোর্সমেন্টটা দেখাচ্ছি যে এই যে মিড স্প্যানে, মিড স্প্যানে কি বলেছি যে 10 মিলিমিটার বার 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং এ, আর এই এ যে এসে হয়ে গেল ওই 10 মিলিমিটার বার কিন্তু 4.5 ইঞ্চ। এখানে আরেকটা বিষয় হচ্ছে লক্ষণীয়, যদি তোমার এই স্ল্যাবটা শুধুমাত্র এর উপরে রেস্ট করে, তাহলে টপে কোনো রিইনফোর্সমেন্ট এখানে সাপোর্টে প্রোভাইড করার প্রয়োজন হয় না। কিন্তু এমন যদি হয় যে এটার উপর আরো ফার্দার ওয়াল আছে, উপর আরো ওয়াল আছে, তাহলে এখানে কিন্তু কিছুটা ফিক্সিটি আসে, যেটা আসলে এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করে। তাহলে এখানকার বেন্ডিং মোমেন্ট কিছুটা রিইনফোর্সমেন্ট আসলে এরকম বেন্ড করে আমি উপরের দিকে উঠিয়ে নিয়ে যেতে পারি, অথবা এই যে এক্সট্রা কাট রিইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করতে পারি। তো ডিপেন্ডিং অন ইওর সিচুয়েশন এটা আসলে আসবে। তো এখানে যে জিনিসটা এখনো দেখানো হয় না সেটা হচ্ছে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট। তো এটা আমি আসলে এখানে দেখাতে চাই,
এখানে টেম্পারেচার রিইনফোর্সমেন্টটা ক্যালকুলেট করে দেখানো হয় না, আমি সেটা এখানে একটু দেখাবো। পারপেন্ডিকুলার ডিরেকশনে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট দেখানো হয় না এখন, টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ বার। তো এটার রেশিও ছিল দেখো আমাদের জন্য 60,000 KSI যেহেতু, তাহলে এটার জন্য ছিল কিন্তু 0.018 রো। তাহলে এএস কত আসবে? এএসটি আমি যদি বলি, শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বা যাই বলি না কেন, এএসটি টেম্পারেচার রিইনফোর্সমেন্ট এএসটি আমরা এরকম ভাবে বললাম, সেটা হবে রো বিডি। তো রো হচ্ছে 0.018 টাইমস বি হচ্ছে 12 ইঞ্চ, টাইমস ডি হচ্ছে 5 ইঞ্চ। তাহলে এখানে কত আসে? 0.018 টাইমস 12 টাইমস 5, 1.08। আমার মনে হয় এখানে একটা জিরো দিতে ভুল করে ফেলেছি, 0.001 আসলে, যদি ভুল না করে থাকি। এটা হচ্ছে 0.0018, সরি এটা টাইপো, 0.0018 আসলে, দেখো 0.0018 আর কি। আমি এখানে লিখতে ভুল করেছি, একটা জিরো কম দিতে ফেলে দিয়ে ফেলেছি। .108 আর কি, এটা আসবে হচ্ছে 0.108 স্কয়ার ইঞ্চ। তো এই এই রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করার জন্য আমার আমরা স্ল্যাবে 10 মিলিমিটার বারের চেয়ে কম কম বার ইউজ করি না, ইউজিং 10 মিলিমিটার বার স্পেসিং অফ টেম্পারেচার বার এস টি লিখলাম, ইকুয়াল টু হচ্ছে যে 12 টাইমস এ বি, 10 মিলিমিটার বারের স্কোয়ার ক্রস সেকশনালিটি হচ্ছে 0.11 আর রিকোয়ার্ড হচ্ছে 0.108, এত ইঞ্চ হবে সেন্টার টু সেন্টার আর কি। আমরা দেখি কত আসে, 12 টাইমস 0.11 ডিভাইডেড বাই 0.108, 12.22 ইঞ্চ ইঞ্চ, এটাকে আমরা নিশ্চয়ই রাউন্ড ডাউন করে 12 ইঞ্চ দেখবো। যা দেখো যে 5T এর চেয়ে কম, 5 × T থিকনেস 6 হচ্ছে 30 ইঞ্চির চেয়ে কম, যেটা আসলে যে 18 ইঞ্চের চেয়েও কম আছে, তাহলে এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এরপরে আর তেমন কিছু করার প্রয়োজন নেই। তাহলে আমি যে ডিরেকশনে আসলে দেখো যে মেইন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করেছি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি এখানে যে ডিস্ট্রিবিউশন বারগুলো ইউজ করব এবং এর উপরে, ঠিক আছে, মেইন রিইনফোর্সমেন্ট দিব নিচে, তার উপরে আসলে টেম্পারেচার বারগুলো থাকবে, এভাবে এভাবে আমরা রিইনফোর্সমেন্ট প্লেস করব। তাহলে মেইন যে ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট আসছে সেখানে দেখো রিইনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট আসছিল হচ্ছে 0.406 স্কোয়ার ইঞ্চ, এটা আসলে অনেক বেশি আসে, জন্য আমি আর ক্যালকুলেট করে দেখাই নাই। রিকোয়ার্ড এরিয়া আসছিল 0.406, এটা কিন্তু অবশ্যই টেম্পারেচার বারের চেয়ে বেশি হতে হবে, টেম্পারেচারের বারের জন্য রিইনফোর্সমেন্ট এরিয়া আসছে 0.108 স্কোয়ার ইঞ্চ আর কি। সো বেন্ডিং মোমেন্টের জন্য বেশি রিইনফোর্সমেন্ট লাগতেছে টেম্পারেচারের চেয়েও, কম হয়ে গেলে অবশ্যই টেম্পারেচার রিইনফোর্সমেন্টটাই প্রোভাইড করতে হবে মিনিমাম। তো এটা গেল একটা এক্সাম্পল, আমরা সেকেন্ড আর একটা এক্সাম্পল শর্টলি দেখে আজকে ক্লাস শেষ করব। ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্ল্যাব হবে, এ রিইনফোর্সড কংক্রিট স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ ইট সাপোর্টস এন্ড কনসিস্ট অফ টু ইকুয়াল স্প্যানস উইথ এ ক্লিয়ার স্প্যান অফ 15 ফিট, দ্য ওয়ার্কিং লাইভ লোড ইজ 100 PSF অ্যান্ড 4000 PSI কংক্রিট ইজ স্পেসিফাইড ফর ইউজ উইথ স্টিল অফ ইল্ড স্ট্রেস ইজ ইল্ড স্ট্রেস ইকুয়াল টু 60,000 KSI। তো লাইভ লোড দেওয়া আছে আর হচ্ছে মনোলিথিক্যালি কাস্ট বলা আছে, 15 ফিট স্প্যানও বলা আছে, আর ডেড লোডটা এখানে দেওয়া নাই, তার মানে ডেড লোড কিন্তু ক্যালকুলেট করতে হবে। ডিজাইন দ্য স্ল্যাব ইউজিং USD মেথড আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথড ফলোয়িং দ্য প্রভিশনস অফ SCI কোড। তো তাহলে প্রথমেই আমার কন্টিনিউয়াস স্ল্যাবের জন্য দেখো এটা ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব সেটা নির্ণয় করতে হবে।
এখানে যেহেতু ওয়ান ওয়ে বলেই দিচ্ছে, এই কারণে আর এখানে স্প্যান রেশিও টেশিও কিছু দেওয়া নাই। তো আমি এদের স্টেটমেন্ট থেকে কনফার্ম যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব। পরের কাজ হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস নির্ণয় করা। তো কন্টিনিউয়াস স্ল্যাবের জন্য দেখো, মিনিমাম স্ল্যাব থিকনেস রিকোয়ার্ড ফর ডিফ্লেকশন কন্ট্রোল ইজ L/35। আমি যদি এই টেবিলে ফিরে যাই, দেখো ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য মিনিমাম স্ল্যাব থিকনেস হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস হলে L/30, আর যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে L/35। তো এখানে বোথ এন্ড কন্টিনিউয়াসলি ধরে মিডল স্প্যানের জন্য করা হচ্ছে, যে কারণে থিকনেসটা নিয়েছে L/35। তাহলে আমার 15 × 12 মানে ইঞ্চিতে নিয়ে গেলাম, বাই 35 করলে রিকোয়ার্ড ডেপথ আসে 5.15 ইঞ্চ। দেখো কন্টিনিউয়াস স্ল্যাবে সিম্পলি সাপোর্ট স্ল্যাবের তুলনায় থিকনেস কিন্তু কম আসছে, এখানে এই ব্যাপারগুলো লক্ষণীয়। সিম্পল সাপোর্টের স্ল্যাবে থিকনেস বেশি আসে, ডিফ্লেকশন বেশি হয়, সে কারণে কন্ট্রোলের জন্য ডিফ্লেকশন থিকনেস বেশি আসে। ওখানে 12 ফিটের জন্য থিকনেস আসছিল 6 ইঞ্চ, অথচ এখানে 15 ফিটের জন্য কন্টিনিউয়াস স্ল্যাব হওয়ায় থিকনেস আসছে 5.15 ইঞ্চ। সো এটাকে আমরা কোয়ার্টার ইঞ্চ আপ করব, তার মানে এটা 5.25 ইঞ্চ হয়ে যাবে, 5 1/4 ইঞ্চ। অ্যান্ড ডেড লোড হবে তাহলে, যে দেখো আমরা জাস্ট 1 ফিট/1 ফিট এর একটা স্কোয়ার কনসিডার করলে, 1 ফিট/1 ফিট এখানে লিখে নাই, যেমন 150 কিউবিক পাউন্ড/কিউবিক ফিট হচ্ছে কংক্রিটের ইউনিটেড, তাকে এই যে থিকনেস 5.25 / 12 এটা দ্বারা গুণ করলাম, করলে এটা সেলফ ওয়েট চলে আসে। এটাই হচ্ছে কিন্তু সেলফ ওয়েট, সেলফ ওয়েট অফ স্ল্যাব। এখন তাহলে আমরা এই ফ্যাক্টর লোড ক্যালকুলেট করে ফেলবো। তো ডেড লোড দেখো 66 PSA পাশলো, তাকে 1.5 দ্বারা গুণ করলাম, আর লাইভ লোড 100 PSA বলা আছে সেটাকে 1.8 দ্বারা গুণ করে টোটাল ফ্যাক্টর লোড 279 PSA বা 0.28 KSF আমরা বলতে পারি, অথবা 0.279ই রাখো, যাই রাখো 0.279 KSF। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। তো সাপোর্টের জন্য দেখো, ফর ডিজাইন মোমেন্টস ফর দিস কেস দা ডিজাইন মোমেন্টস এট ক্রিটিক্যাল সেকশনস মে বি ফাউন্ড ইউজিং দা এসআই মোমেন্ট কোএফিসিয়েন্টস। তো আমি এটার কোএফিসিয়েন্ট তোমাদের দেখিয়েছি, দেখো বোথ এন্ড কন্টিনিউয়াস কন্ডিশন ধরেই কিন্তু আমাকে ডিজাইন করতে হবে। তাহলে বোথ এন্ড কন্টিনিউয়াস হলে বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা কি, কোনটা কোনটা? বোথ এন্ড যদি কন্টিনিউয়াস হয়, এই যে এটাও আসলে নতুন কোড একটু ডিফারেন্ট আসছে, বাট পুরোনো কোড একটু ডিফারেন্ট ছিল। বোথ এন্ড কন্টিনিউয়াস হলে বেসিক্যালি হবে হচ্ছে, দেখো যে 1/10 আর হচ্ছে 1/11, 1/16, অথবা যে 1/9 আর হচ্ছে 1/14, 1/9 এভাবে নেওয়া যায়। তো তোমরা এখান থেকে পিক করলেও হবে, আমার মনে হয় যেহেতু এই আমি আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছি সেটা পুরোনো কোড থেকে, এরা এখানে যা ইউজ করেছে সেটা তোমাদের দেখাই, বাট তোমরা এই টেবিল থেকে পরীক্ষায় যখন আসবে তখন নিয়ে নিবা। তো ইন্টেরিয়ার সাপোর্টে দেখো বেন্ডিং মোমেন্ট 1/9, আর হচ্ছে এই যে মোমেন্ট এম ইকুয়াল টু ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট টাইমস WL² ঠিক আছে। তো W হচ্ছে যে 0.279, L হচ্ছে 15 ফিট, আর এই কোএফিসিয়েন্ট ইন্টেরিয়ার সাপোর্টে নেগেটিভ মোমেন্টের জন্য 1/9 আসছে, মিড স্প্যানে পজিটিভের জন্য দেখো 1/14 আসছে, আর এক্সটেরিয়ার সাপোর্ট যেখানে 1/24 আসছে। বেসিক্যালি এরা আসলে নিয়েছে হচ্ছে এই যে এইটা প্রথমটাই, টেবিলের প্রথমটাই, ঠিক আছে, 1/24, 1/14 আর 1/9, এই যে এইটা। তো এখানে আসলে স্ল্যাব থিকনেস বোথ এন্ড কন্টিনিউয়াস যেহেতু L/35 যে নিয়েছিল সেইটা ধরেই কিন্তু নিল, বাট এখানে একটু কনজারভেটিভ সাইটে নিয়ে কম থিকনেস নিয়েছে আমি বলবো। আমরা এখানে আবার ফিরে আসি, তাহলে আমরা মোমেন্ট গুলো পেয়ে গেলাম, ইন্টেরিয়ার সাপোর্টে মোমেন্ট পেয়ে গেছি, মিড স্প্যানে মোমেন্ট পেয়ে গেছি, এক্সটেরিয়ার সাপোর্টে নেগেটিভ মোমেন্ট পেয়ে গেছি। দেখো মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, আর এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার সাপোর্টে কিন্তু নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে। তো আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় আসছে, দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসছে কিন্তু ইন্টেরিয়ার সাপোর্টে 6.98 kips, এই তিনটার মধ্যে দেখো ম্যাক্সিমাম কোনটা, এটাই হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমাম সাপোর্ট যেখানে সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের জন্য রিকোয়ার্ড ডেপ কত, এই যে তার জন্য আমরা হচ্ছে রো ম্যাক্স
ক্যালকুলেট করি। রো ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 0.75 রো বি, আর কে কে ওয়ান এর ভ্যালু দেখো 0.85, এখানে কে ওয়ান ইজ ইকুয়াল টু 0.85 ফর এফ প্রাইম সি ইকুয়াল টু 4 KSI। এফ প্রাইম সি 4 KSI বা তার চেয়ে কম হলে কে ওয়ান এর ভ্যালু 0.85, আগের ক্লাসে আমরা সব ডিসকাস করেছি। তো এইভাবে আমি রো ম্যাক্সটা ক্যালকুলেট করে ফেললাম হচ্ছে 0.00 0.021। তাহলে মিনিমাম স্লাব থিকনেস কত হবে দেখো, দাও মিনিমাম রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ, ইফেক্টিভ ডেপথ আর কি, থিকনেস না আসলে, সেটা পাবো হচ্ছে ওই একই ফর্মুলা, ডি ইকুয়াল টু পেয়ে গেলাম 2.75 ইঞ্চ, যেটা আসলে দেখো প্রোভাইডেড থিকনেস 5.25 এর চেয়ে, এখান থেকে আসলে কাভার বাদ দিতে হবে, তাহলে 1 ইঞ্চ কাভার বাদ দিলে 4.25 ইঞ্চ আসবে, যা কম। তার মানে ডিফ্লেকশন কন্ট্রোল করতেই ফ্লেক্সারের চেয়ে বেশি থিকনেস দরকার হচ্ছে। এখানে লিখেছে কি দেখো, দিস ইজ লেস দ্যান দ্য ইফেক্টিভ ডেপথ অফ 5.25 মাইনাস 1 ইঞ্চ ইকুয়াল টু 4.25 ইঞ্চ, তাহলে 4.25 হচ্ছে এটা দেখো কম। অতএব রিকোয়ার্ড বাই দ্য কোড ফর ডিফ্লেকশন কনসিডারেশন অ্যান্ড দ্য লেটার ফিগার উইল বি অ্যাডপ্টেড অ্যাট দ্য ইন্টেরিয়ার সাপোর্ট অ্যাজিউমিং দ্য স্ট্রেস ব্লক ডেপথ এ ইকুয়াল টু 1 ইঞ্চ, দ্য এরিয়া অফ স্টিল রিকোয়ার্ড পার ফুট উইথ অফ দ্য টপ স্ল্যাব ইজ, এই যে এ ইকুয়াল টু 1 ইঞ্চ অ্যাজিউম করে নিচ্ছে, এখানে এ ইকুয়াল টু হচ্ছে 1 ইঞ্চ। তাহলে এস নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। এখন এই এইটা ইউজ করে আবার আমাকে চেক করতে হবে, দেখো 0.41 ইঞ্চ, এটা ইউজ করে এই যে ফর্মুলা দিয়ে আবার এ ক্যালকুলেট করে দেখলাম আসলে হচ্ছে 0.6 ইঞ্চ, 1 ইঞ্চ ধরেছিলাম অথচ এ আসছে 1 ইঞ্চ। যদি সেম হয়ে যায় তাহলে আর ট্রায়াল দেওয়া লাগবে না, এস যেটা নির্ণয় করেছে সেটাই তোমার রিকোয়ার্ড এস, কিন্তু যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা আবার ট্রায়াল দিব। এখন ধরেছিলাম 1 ইঞ্চ আসছে 0.6 ইঞ্চ, তাহলে আমি এখন রিভাইজটার একটা এ অ্যাজিউম করবো, আইদার 0.6 অ্যাজুম করতে পারি অথবা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশিও নিতে পারি। তো এরা 0.5 নিয়ে ট্রায়াল দিয়ে ক্যালকুলেট করেছে, এস দেখো আসছে, আগে আসছিল 0.39 স্কোয়ার ইঞ্চ, এখানে স্কোয়ারটা দিতে ভুল করেছে, অথচ তখনই আমি যদি আবার এ ক্যালকুলেট করি তাহলে আসে হলো 0.57 ইঞ্চ, তার মানে 0.6 ইঞ্চ ধরাটাই ওয়াইজ ছিল। তো তারপরও 0.5 ইঞ্চ ধরেছি আর 0.57 আসছে, এটা কিন্তু খুব বেশি ডিফারেন্ট না। অতএব ক্যালকুলেশন যে ভ্যালু এস, এখন এই যে সেকেন্ড স্টেপে ক্যালকুলেটেড যে ভ্যালু সেটাকেই আমরা এস নেগেটিভ বলতে পারি। দেখো এটা কিন্তু কোন জায়গার বেন্ডিং মোমেন্ট নিয়েছি, সাপোর্টে, সাপোর্টের রিইনফোর্সমেন্ট এটা, ঠিক আছে, মানে ইন্টেরিয়ার সাপোর্টে, তাও ইন্টেরিয়ার সাপোর্টের রিইনফোর্সমেন্টের এরিয়া পেয়ে গেলাম হচ্ছে 0.39 স্কোয়ার ইঞ্চ। সো নো ফার্দার রিভিশন ইজ নেসেসারি বিকজ দে হ্যাভ কনভার্সড, ইউ ক্যান সে at other critical moment sections it will be satisfactory to use the same lever arm, lever arm মানে হচ্ছে যে lever arm যেটুকু বলছি সেটা হচ্ছে d minus a by 2 k to determine the steel areas। এখন mid span এ positive bending moment এর জন্য এই যে d minus a by 2 এটা আমরা conservatively এই যে d minus a by 2 এই যে আগে ট্রায়ালে যা ইউজ করেছিলাম 4.25 minus 0.5 divided by 2 দেখো সেটাই আমরা ইউজ করতে পারি। এখানে যে এস যে 4 ইঞ্চ লিখলো এটা বেসিক্যালি আসছে হলো 4.25 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 2 করে, এটা আসলে ডি মাইনাস এ বাই 2 এইটা, ঠিক আছে, এটা ইকুয়াল টু যে 4 ইঞ্চ, দেখো 4.25 থেকে 0.25 বাদ গেলে 4 ইঞ্চ থাকে সেইটা লিখলো, এটা এই যে এই 4 ইঞ্চ যেটা লিখ, এস ইকুয়াল টু mu divided by phi fy t minus a by 2 সেইটা লিখলো 4 ইঞ্চ। তো তাহলে আমি যেখানে কম মোমেন্ট আছে যে ইন্টেরিয়ার মিড স্প্যান আর হচ্ছে এক্সটেরিয়ার সাপোর্ট সেখানেও এই d minus a by 2 এর ভ্যালু যে ইজ ইজ 4 4, এই d minus a by 2 এর ভ্যালু এটা লিখতে পারি আর কি, 4 ইঞ্চ লিখতে পারি কনজারভেটিভলি। তো তাহলে মিড স্প্যানের রিকোয়ার্ড এরিয়া অফ স্টিল পেয়ে গেলাম 0.25 স্কোয়ার ইঞ্চ, দেখো ইন্টেরিয়ার সাপোর্টে লেগেছে 0.39 স্কোয়ার ইঞ্চ, মিড স্প্যানে লেগেছে 0.25 স্কোয়ার ইঞ্চ, আর এক্সটেরিয়ার সাপোর্টে লাগবে হলো সেখানকার যে বেন্ডিং মোমেন্ট মানে করেসপন্ডিং বেন্ডিং মোমেন্টের জন্য, সবই সিম থাকতেছে শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট চেঞ্জ হচ্ছে, 0.15 স্কোয়ার ইঞ্চ থাকতেছে এক্সটেরিয়ার সাপোর্টে। তো আমরা এখন এখানে শুধু এইভাবে রিইনফোর্সমেন্টের এরিয়া বের করে রাখলেই হবে না, আমাকে 10 মিলিমিটার বার বা 12 মিলিমিটার বারের স্পেসিং কত সেটাও বের করতে হবে। তো আমি 0.39 এর জন্যই যদি আমি এখন লিখি যে স্পেসিং অফ 10 মিলিমিটার বার অফ 10 মিলিমিটার বার ইকুয়াল টু যে 12 টাইমস আমার
স্পেসিং এস নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, দেখো 12 টাইমস এ বি ডিভাইডেড বাই এ এস। এ বি হচ্ছে একটা বারের এরিয়া, যত সাইজের বার সিলেক্ট করেছি। তো আমি এখানে 10 নম্বর বার সিলেক্ট করতেছি, তার মানে তার এরিয়া হচ্ছে 0.11 স্কোয়ার ইঞ্চ। আর এ এস হচ্ছে রিকোয়ার্ড স্টিল এরিয়া, সেটা হচ্ছে 0.39। তাহলে কতটুকু আসলো আমি এখানে ক্যালকুলেট করে তোমাদের বলি, 12 টাইমস 0.11 ডিভাইডেড বাই 0.39, 3.38 আসছে, 3.38 ইঞ্চ। তো সেটাকে আমরা 3 ইঞ্চি বলবো, বেসিক্যালি 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে আমি এখানে লিখতে পারি, ইউজ 10 মিলিমিটার বার এট 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার, সাপোর্টের নিকটে। ঠিক আছে, এইটাতে তাহলে স্পেসিং অফ 10 মিলিমিটার বার কত হয়? মিড স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, সাপোর্টে কিন্তু নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে টপে প্রোভাইড করতে হবে। স্পেসিং অফ 10 মিলিমিটার বার ইকুয়াল টু 12 টাইমস 0.11 ডিভাইডেড বাই রিকোয়ার্ড এরিয়া হচ্ছে 0.25 স্কোয়ার ইঞ্চ। তাহলে কতটুকু আসে? 12 টাইমস 0.11 ডিভাইডেড বাই 0.25, 5.28 ইঞ্চ আসে, 5.28 ইঞ্চ। তো সেটাকে নিশ্চয়ই রাউন্ড ডাউন করে আমরা 5 ইঞ্চ লিখতে পারি। 5.25 ইঞ্চ যদি তুমি মানে রিয়েলি ক্যালকুলেট করতে পারো, তাহলে এটাও ইউজ করতে পারো। তাহলে এখানে আমরা লিখবো, ইউজ 10 মিলিমিটার বার এট 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সর্বশেষ এটার জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করলে স্পেসিং আসে, স্পেসিং মিড স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য স্পেসিং হচ্ছে 10 মিলিমিটার বারের 5 ইঞ্চ, আর ইন্টেরিয়ার সাপোর্টে দেখো 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এবং সেটা কিন্তু টপে যাবে। আর যে এক্সটেরিয়র সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্ট, সেটাও কিন্তু টপে যাবে। এবং তার স্পেসিং ক্যালকুলেট করব 10 মিলিমিটার বার সিলেক্ট করে, ইকুয়াল টু হচ্ছে 12 টাইমস 0.11 ডিভাইডেড বাই 0.15। তাহলে এটা আসে 8.8 ইঞ্চ। এটাকে আমরা রাউন্ড ডাউন করে আর অ্যাপ্রক্সিমেটলি তাহলে 8.5 ইঞ্চ দিতে পারি, সেন্টার টু সেন্টার। এইগুলো এখন আমাকে একটু ডিটেল করেও দেখাতে হবে, নিচে আসলে দেখানো আছে, আমি সেখানে যাব। দুই ভাবে আমরা প্লেস করতে পারি, একটা হচ্ছে যে বেন্ট বার, উপরেরটা হচ্ছে বেন্ট বার, বেন্ট বার, আর হচ্ছে কাট অফ, কাট অফ বার বা বার কাট অফ, এইভাবে লিখতে পারি। কোথায় কোথায় গিয়ে বার কেটে দিব, তাহলে দেখো সাপোর্টের উপরে আসলে এখানে আসলে ওরা নাম্বার অফ বার দিয়ে লিখেছে, আমি এখানে এরকম ভাবে লিখতে চাই, আমি এখানে লিখতে চাই এভাবে। দেখো যে সাপোর্ট এক্সটেরিয়ার সাপোর্টে আমার এখানে রিইনফোর্সমেন্ট এর স্পেসিং কত ছিল, এখানে আমরা কিন্তু রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করেছি আসলে সবগুলাতেই। দেখো 3 2টি এর চেয়ে কম আছে, 2 টাইমস থিকনেস হচ্ছে 5.25 ইঞ্চ, তার মানে 11 10.5 ইঞ্চ এর চেয়ে কিন্তু কম আছে সবগুলো স্পেসিং। সো আমি এখানে স্পেসিং যা আসছে সাই সেটাই ব্যবহার করতে পারতেছি। আমরা এখানে যদি সব কিছু দেখাই, সবগুলাতেই দেখো লেস দ্যান 2টি, লেস দ্যান 18 ইঞ্চ, লেস দ্যান 2টি, লেস দ্যান 18 ইঞ্চ, সবগুলাতে লেখা যায় লেস দ্যান 2টি, তাহলে এটাও লেস দ্যান 2টি, সবগুলাতে লিখতে পারি 2টি এন্ড 18 ইঞ্চ, দুইটার চেয়ে কম। আমি এখানে তাহলে এক্সটেরিয়ারে আসছে 10 মিনিট পরে স্পেসিং 8.5 ইঞ্চ, মিডস্প্যানে 5 ইঞ্চ, আর ইন্টেরিয়রে 3 ইঞ্চ। তাহলে এখানে আমার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যে রিইনফোর্সমেন্ট যেটা, সেটা হচ্ছে 10 মিলিমিটার বার অ্যাট দ্য রেট অফ 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এখানে আসছিল এরকম। মিড স্প্যানে আসছে 10 মিলিমিটার বার অ্যাট 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আর এইখানে যেটা আসছে 10 মিলিমিটার বার অ্যাট 8 ইঞ্চ, 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো দেখো এই পজিটিভ বার যেটা, সেটারও কি অ্যাটলিস্ট 50% কিন্তু আমাকে কন্টিনিউয়াস এই সাপোর্টের মধ্যে প্রবেশ করাতে হবে। এই যে টু থার্ড অ্যামাউন্ট আসলে আসে, কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেলে সিম্পলি সাপোর্টের যেমন টু থার্ড আসে, এখানে আসলে সেরকম না, আর একটু কম আসে, যে কারণে মিনিমাম 50% অফ পজিটিভ বার,
কন্টিনিউয়াসলি সাপোর্টের মধ্যে প্রোভাইড করতে হবে, যেন নিচের রিইনফোর্সমেন্ট ফুল কেটে দেওয়া যাবে না, পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা সেটার 50% সাপোর্টে প্রোভাইড করতে হবে, সাপোর্টের মধ্যে প্রবেশ করাতে হবে, 50% অফ এই যে এটা, 50% অফ এটা প্রোভাইড করতে হবে। অন্যভাবে এ পাশেও এই যে এখানে যেটা আসবে সেটাও মিনিমাম 50% অফ এইটা, ঠিক আছে, প্রোভাইড করতে হবে। আর 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 এখানে যে ডিস্ট্রিবিউশন বার সেটা এখানে দেখানো হয় নাই, বাট সেটা আসলে এই যে এর পারপেন্ডিকুলার ডিরেকশন এখানে প্রোভাইড করতে হবে এবং সেটাও আমি ক্যালকুলেট করব। এই যে দেখো এখানে ডিস্ট্রিবিউশন বার আসবে, এই যে এইখানে ডিস্ট্রিবিউশন বার এই বরাবর আমাকে প্রোভাইড করতে হবে, আমি ক্রস ডিরেকশনে। এবং এটা যদি প্ল্যান আমরা দেখি তাহলে এরকম 15 15 ফিট আমি এদিকেই রাখলাম, এই যে 15 ফিটের যদি প্ল্যান দেখি তাহলে দেখো এইগুলো হচ্ছে মেইন বার হবে, ঠিক আছে, মানে আমি জাস্ট প্ল্যান দেখতেছি এই জন্য স্ট্রেটই লিখলাম, ক্রস সেকশন যেহেতু দেখছি না। আর পারপেন্ডিকুলার ডিরেকশনে টেম্পারেচার বার হবে কিন্তু এই ডিরেকশন, তাহলে এইগুলা হচ্ছে আমার মেইন বার, ঠিক আছে, এইগুলো হচ্ছে মেইন বার, এগুলো হচ্ছে মেইন বার, মানে ফ্লেক্সারাল স্টিলের জন্য যেটা আসছে মেইন বার ফর ফ্লেক্সার। আর এই ডিরেকশনে যেগুলো আসলো এই যে এই এইগুলো আর কি, এগুলো হচ্ছে টেম্পারেচার বার, আমি শুধু TEM লিখলাম, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ বার, আর এইভাবে আমরা প্রোভাইড করতে পারি। এখন আমাকে জাস্ট টেম্পারেচার রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করে এখানে বলতে হবে। এখানে শিয়ারটাও ক্যালকুলেট করে দেখিয়েছে, শিয়ার তোমাদের শেখানো হয় নাই অতএব আমি এখানে বলছি না, আর স্ল্যাবের শিয়ারও চেক করতে হয়, বাট আমি টেম্পারেচার রিইনফোর্সমেন্টটা দেখাতে চাই এখানে। টেম্পারেচার বার, টেম্পারেচার বার, তো এখানে এ ইকুয়াল টু হবে হচ্ছে AST ইকুয়াল টু রো BD, আর রো এর ভ্যালু, রো ইকুয়াল টু যেহেতু 60,000 KSI এর স্টিল নেওয়া হয়েছে 0.0018 আসবে, 0.0018 টাইমস D হচ্ছে অলওয়েজ 12 ইঞ্চ, আর D হচ্ছে ইফেক্টিভ ডেপথ আমরা পেয়েছিলাম 4.25 ইঞ্চ। তাহলে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট এর পরিমাণ, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট যেটা সেটা আসে কত আমরা একটু ক্যালকুলেট করে দেখি, 0.0918 স্কোয়ার ইঞ্চ। তো স্পেসিং অফ 10 মিলিমিটার বার, আমরা মেইন বার হিসেবে 10 মিলিমিটার ইউজ করলে ডিস্ট্রিবিউশন বারও 10 ইউজ করব, স্পেসিং অফ 10 mm বার ইকুয়াল টু হচ্ছে 0.019, ও সরি, 12 টাইমস 10 মিলিমিটার বারের এরিয়া হচ্ছে 0.11 / 0.0918, এটা ক্যালকুলেট করলে আসে 14.37 14.37 ইঞ্চ। তো এটাকে আমরা রাউন্ড ডাউন করে আসলে 14 ইঞ্চ দেখবো, যেটা দেখো যে টেম্পারেচার বার কিন্তু ম্যাক্সিমাম স্পেসিং লিমিট হচ্ছে 5T বা 18 ইঞ্চ, তো 5T এর চেয়েও কম, আবার 5T মানে দেখো 22 ইঞ্চে আসে বেসিক্যালি, এখানে 5T করলে 22.5 ইঞ্চ হবে, নাকি 21.25 ইঞ্চ হবে 5T করলে, তার চেয়ে 14 ইঞ্চি কম, আবার 18 ইঞ্চের চেয়েও কিন্তু কম। সো এইটাই আমরা ব্যবহার করতে পারি যে ডিস্ট্রিবিউশন বার হিসেবে 10 মিলিমিটার বার এট দ্য রেট 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে আমি এখানে এরকম লিখে দিব, এই ডিস্ট্রিবিউশন বার সম্পর্কে আমরা লিখব হচ্ছে 10 মিলিমিটার বার, 10 mm বার অ্যাট 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এই পর্যন্ত লিখলে মোটামুটি ডিটেলিং সহ তোমার স্ল্যাব ডিজাইন শেষ হবে। তো আজকের ক্লাসে পর্যন্তই, পরবর্তীতে আমরা টু এ নেক্সট ক্লাসে 2A স্ল্যাব ডিজাইন নিয়ে হাজির হবো।